তো দেখ চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টস এর ইন্স্যুরেন্স ক্লেম। ইন্স্যুরেন্স ক্লেমের একটা টপিক আমাদের হয়ে গেছে, সেটা কি লস অফ স্টক। এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো লস অফ স্টক হয়ে গেছে, বাকি রইলো একটাই টপিক বাকি ছিল, সেটা হচ্ছে লস অফ প্রফিট। এই লস অফ স্টক আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এক্সামে লস অফ স্টকই আসে, লস অফ প্রফিট আসে না। 6 বছর অন্তর অন্তর এক্সামে আসে, 6 ইয়ার্স করে ইয়ে করে, ঠিক আছে। মানে ওই এসেছিল 2007 এসেছিল, তারপর 2013 এসেছিল, তারপর আবার 2019 এসেছিল। মানে বুঝতে পারলি, এরকম 6 বছর অন্তর অন্তর আসে, খুব একটা আসে না। সিলেবাসে আছে বাট খুব একটা আসে না। আসে কি প্রতি বছর, মানে পার ইয়ার ইন্স্যুরেন্স ক্লেমের স্টক দিয়ে আসে, লস অফ স্টকই আসে, কিন্তু লস অফ প্রফিট আসে না। কিন্তু ইজি, হ্যাঁ ইজি মানে কি ওই লস অফ স্টকের মতন ইজি না। লস অফ স্টক কেন ইজি লেগেছিল, ওই 11 এ তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ট্রেডিং করেছিলি, ট্রেডিং এ ডেবিট আসতো ওপেনিং স্টক, পারচেজ ক্রেডিট আসতো সেল, ক্লোজিং স্টক আর ওইদিকে ওয়েজেস ব্যালেন্সিং করতি, তারপর ওই লস অফ স্টক করি। তাই জন্য খুব ইজি লাগতো, কারণ 11 থেকে করে এসেছিস, 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, তাই ইজি লাগতো। কিন্তু এই লস অফ প্রফিট, লস অফ প্রফিট যে সমস্ত টার্ম গুলো ইউজ করা হবে এগুলো সব আননোন, এই জন্য অনেকের টাফ লাগে, ঠিক আছে। তো তো প্র্যাকটিস করলে ইজি লেগে যাবে। তো লস অফ প্রফিটের কনসেপ্টটা কি, দেখ লস অফ স্টক তো করেছিস বুঝেছিস, অনেকে বিজনেস করছে, বিজনেসম্যানরা বিজনেস করছে, তো বিজনেস করলে কি করতে পারে, গোডাউনে আগুন লাগতে পারে। গোডাউনে আগুন লাগলে আর বিজনেস করবে কি করে, সব মাল তো সব শেষ হয়ে গেল, ঠিক আছে, গোডাউনে যত স্টক ছিল সব নষ্ট হয়ে গেল, তাহলে ফার্দার ওরা বিজনেস করবে কি করে, ঠিক আছে। তো তাই জন্য ওরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে একটা পলিসি করে রাখে, পরে ক্লেম পাবে, ওই টাকা দিয়ে আবার বিজনেস স্টার্ট করতে পারে। এ তো গেল লস অফ স্টক, এটা সোজা জিনিস। দেখ বেসিক্যালি একটা গোডাউনে আগুন লাগলে কি হয়, বেসিক্যালি একটা গোডাউনে আগুন লাগলে কি হয়, স্টক নষ্ট হয়, বুঝতে পারছিস। বড় বড় বিজনেস যারা করে, গোডাউনে আগুন লাগলে কি নষ্ট হয়, গোডাউনে আগুন লাগলে স্টক নষ্ট হয়। আচ্ছা গোডাউনে তো অনেক অ্যাসেট থাকে, তাই তো, গোডাউনে অনেক অ্যাসেট থাকে, যেমন প্ল্যান্ট এন্ড মেশিনারি থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, সব তো আগুন লাগতে পারে। তার মানে আমার প্রশ্ন হচ্ছে, একটা যদি গোডাউন, একটা বিজনেসে যদি আগুন লাগে, বিজনেসে কি কি নষ্ট হয়, বিজনেসে আগুন লাগলে বিজনেস স্টক নষ্ট হয়, সেই স্টকটা তো পড়েই ফেলেছি, স্টক নষ্ট হলে কিভাবে কি ট্রিটমেন্ট হবে শিখে ফেলেছি। আর একটা কি হয়, বিজনেসে শুধু গোডাউনে আগুন লাগলে বা বিজনেসে আগুন লাগলে শুধু স্টক নষ্ট হয় না, পাশাপাশি কি নষ্ট হবে, অ্যাসেট, বিল্ডিং নষ্ট হতে পারে, বিল্ডিং শেষ হয়ে যেতে পারে, ফার্নিচার নষ্ট হয়ে যেতে পারে, তারপর কম্পিউটার, ল্যাপটপ যা থাকে, এসি, এগুলো নষ্ট হতে, অর্থাৎ ফিক্স আসেরও নষ্ট হতে পারে, ঠিক আছে। তো আর কি নষ্ট হতে পারে, এই দুটো জিনিস নষ্ট হলে স্যার আর কি নষ্ট হবে, তুই ভাবনা একটা বড় বিজনেসে কি থাকে, একটা যে বড় বিজনেস করছি, বড় বিজনেস মানে গোডাউন, প্রোডাকশন হাউস, সেখানে কি নষ্ট হলে স্যার, ও যত মাল তৈরি করলো, প্রোডাকশন করলো, সব স্টকগুলো নষ্ট হয়ে যেতে পারে, এটা তো করে ফেলেছি। ফিক্স অ্যাসেট নষ্ট হতে পারে, মানে যত অ্যাসেট আছে, মেশিন ফেশিন এগুলো নষ্ট হয়ে যেতে পারে, ফার্নিচার বিল্ডিং এগুলো নষ্ট হতে পারে, আর কি নষ্ট হতে পারে স্যার, আর তো কিছুই নষ্ট হবে না, এই দুটোই তো নষ্ট হয়, আর কি নষ্ট হবে, প্রফিট নষ্ট হতে পারে। প্রফিট আবার কি করে নষ্ট হয়, এটাই আজকে শিখবো। প্রফিটও নষ্ট হয় বিজনেসে, আর প্রফিট নষ্ট হলে বিজনেসে অনেক হ্যাম্পার হয়, প্রফিট নষ্ট হলে বিজনেস অনেক হ্যাম্পার হয়, যাতে ওই হ্যাম্পারটা যাতে না হয়, তার জন্য বড় বড় বিজনেসম্যানরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে একটা পলিসি করে, এটাকেই বলা হয় লস অফ প্রফিট পলিসি, ঠিক আছে। তো তুই ভাব একটা কমন জিনিস, একটা বড় বিজনেসম্যান বড় বিজনেস করছে, বিজনেসে যদি ফায়ার লাগে, আগুন লাগে, আগুন তো বিভিন্ন ধরনের লাগতে পারে, একটা ধর বড় সাইক্লোন হলো, বিজনেস নষ্ট হয়ে যেতে পারে, বড় বড় বিজনেসে অসুবিধা হয়, ক্ষতি হতে পারে, অর্থাৎ যে কোনো প্রাকৃতিক কারণে কিন্তু বিজনেস ড্যামেজ হতে পারে। বা আমি ভালো উদাহরণ দিলাম, ফায়ার লাগলো, একটা বড় বিজনেসে যদি ফায়ার লাগে তাহলে বিজনেসে কি এফেক্ট করবে, একটা ধর সিলেদার্সের মতন দোকান ভাব, স্প্যান্ডের দোকানে সিলেদার্স, ওখানে যে আগুন লাগে, এমন কি ক্ষতি হতে পারে দোকানে আগুন লাগলে, বলতে পারবি দোকানে আগুন লাগলে কি ক্ষতি হতে পারে, ওটা বলতে বলে ভাবি যে আমরা শিখে গেছিস। একটা দোকানে আগুন লাগলে কি ক্ষতি হতে পারে, ধর আজকের দিনে তো দোকানে আগুন লাগলো, সব পুরো নষ্ট হয়ে গেল, পুরো দোকান পুরো ছারখার হয়ে গেল, ঠিক আছে। তো বুঝতে পারি তো, তার মানে কি ও কি ওই দোকান কি বন্ধ করে দেবে, নাকি ও আর কি ওর কি ইচ্ছা থাকবে পরে আর দোকান খোলে, অনেক ব্যাপার থাকতে পারে এখানে। একটা সিলেদার্সের মতন দোকান, বড় দোকান, ওর পুরো আগুন লেগে গেল, আগুন লেগে স্টক ফক নষ্ট হয়ে গেল, তা আগুন লাগলে ও কি করবে, ও কি চেষ্টা করবে, ও কি বিজনেস বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, মাথায় রাখতে হবে ও কি বিজনেস বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, বিজনেস বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে তো অন্য টপিকেই চলে গেল। ও যদি না, এখন বড় বড় বিজনেস টাটা কোম্পানি পুরো আগুন লেগে যায়, ও কি টাটা কোম্পানি পুরোপুরি সত্যি কি বন্ধ করে দেবে, ওকে সত্যি বন্ধ করে দেবে, এত বছর ধরে বিজনেস চালালো, কি সত্যি বিজনেস বন্ধ করে দেবে, কোনোদিন বিজনেস বন্ধ করবে না। বড় বড় বিজনেসম্যানরা কখনোই বিজনেস বন্ধ করে না, সিলেদার্স কোনোদিন বিজনেস বন্ধ করবে না, ও কি করবে, বিজনেসটাকে
এই যে ওই যে আগুনটা লাগলো ঠিক আগের জায়গায় ফিরিয়ে আনতে অনেক টাইম লাগবে, কি বললাম বুঝতে পারলি? একটা ধর সিলেদার্স এর মতন দোকান, ধর আজকে আগুন লাগলো, আজকে আগুন লাগলে কি হবে? দোকানে আর কাস্টমার যাচ্ছে না, বুঝতে পারছিস তো? কাস্টমার যাচ্ছে না, কাস্টমার না গেলে কি হবে? জুতো বিক্রি হবে না, সেল হবে না, আর সেল না হলে কি হবে না? প্রফিট হবে না, তাই তো? প্রফিট আগে যে লেভেলে প্রফিট হতো সেই প্রফিট কি এখন আর হচ্ছে না? মালিকও বিক্রি হচ্ছে না, ওকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, ওই দোকানটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? ওই যে ওখানে যে আগুন লাগলো ওটাকে পুরো রিপেয়ারিং করতে হবে, বা নতুন করে বিল্ডিং তৈরি করতে হবে, তাই তো? বিল্ডিং তৈরি করতে হবে, বাট সেই 6 মাস বা যতদিন টাইম লাগবে সেই কতদিন কেউ বসে থাকবে না, ও পাশে কোনো একটা জায়গা ভাড়া নেবে, ও পাশে কোনো একটা জায়গা ভাড়া নেবে, ওখানে গিয়ে বিজনেসটা করার চেষ্টা করবে। হ্যাঁ, আগের মতন সেল হবে না, বাট কিছু সেল হবে, অর্থাৎ এই সময় বিজনেসে খারাপ পজিশন যায়, ঠিক আছে? এইটাই হচ্ছে এই টপিকটা, কিছু না। সাপোজ ধর কেমন নর্মাল ব্যাপার, ধর আমি কোচিং সেন্টার চালাচ্ছি, একটা বড় কোচিং সেন্টার চালাই, ধর কোচিং সেন্টারে আগুন লাগলো, কোচিং সেন্টারে কোচিং সেন্টারে ধর একটা আগুন লেগে গেল, তাহলে আগুন লেগে গেলে কি মনে হয়? আগুন লেগে গেলে সত্যি কি আমি পড়ানো ছেড়ে দেবো? পড়ানো ছেড়ে দিকে আমি কোনো সার্ভিসের দিকে যাবো? কোনোদিন করবো না, কারণ আমার টার্গেটই নেই সার্ভিস যাওয়ার। কোচিং সেন্টার আগুন লাগলো, কোচিং সব পুড়ে গেল, তাই বলে কিন্তু আমি এমন করবো না যে আমি পড়ানো ছেড়ে দেবো, এমন করবো না। আমি কি করবো, আমার এখানটায় আগুন লাগলো, আমি কি করবো, এটাকে আমি তৈরি করার চেষ্টা করবো, আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো, কোচিং সেন্টার আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করবো, সেই কদিন করতে মানে ওই জায়গাটা ফিরিয়ে আনতে, অর্থাৎ আমি এখানে আবার নতুন করে কোচিং সেন্টার শুরু করতে বেশ কিছু সময় লাগবে, আরো নতুন করে বিল্ডিং তৈরি করতে আরো 5-6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস টাইম লেগে গেল, ঠিক আছে? সেই সময় আমি আশেপাশে কোনো জায়গায় বাড়ি ভাড়া নেবো, বাড়ি ভাড়া নিয়ে সেখানে পড়াবো। এখানে যেই লেভেলে স্টুডেন্ট পেতাম আগে, মানে সেই সময় স্টুডেন্ট অনেকটা কমে যাবে, কারণ আমার মাথায় হেডেক থাকবে কি করে আমি আমি আগে যেখানে পড়াতাম সেই পড়াতে পারবো, আগের জায়গায় ফিরে আসতে পারবো, আমার মাথায় হেডেক থাকতো সেটাই। পড়ানো থাকতাম না, পড়াতাম কিন্তু আগের মতন পড়াতে পারতাম না, কারণ আমার মাথায় হেডেক থাকতে এই কোচিং সেন্টার কিভাবে আগের মতন রিবিল্ড হবে। তো সেরকম সিলেদার্স কোম্পানিতে ধর আগুন লেগে গেল, ঠিক আছে? আগুন লেগে গেলে ওর বিজনেস হ্যাম্পার হয়, বেশ কিছুদিন হ্যাম্পার হয়, মানে ওই জায়গাটা ফিরিয়ে আনতে ওর বেশ কিছু সময় লাগবে। মনে করা হয় ধর এই জায়গাটা ফিরিয়ে আনতে ওর 5-6 মাস সময় লাগবে, ও মনে করছে ওই জায়গাটা ফিরিয়ে আনতে 6 মাস সময় লাগবে, তার মানে কিন্তু 6 মাস বসে থাকবে না, তবে ও বসে থাকতে পারে, কিন্তু বড় বড় বিজনেসম্যানরা বসে থাকে না। ও পাশে কোনো জায়গা ভাড়া নিল, ভাড়া নিল কোনো জায়গা ভাড়া নিয়ে 6 মাস ওখানে বিজনেসটা স্টার্ট করলো, ঠিক আছে? তো তারপর এই দোকানটা যখন ঠিক হয়ে যাবে তারপর পুরো বিজনেসটা আবার এখানে নিয়ে চলে আসলো, কি বললাম বুঝতে পারলি? এই যে আমি বললাম না 6 মাসের কথাটা বললাম, অর্থাৎ এই বিজনেসে খারাপ সময়, এটাকে যে বিজনেসে খারাপ সময় বলে সব বলবো, সমস্ত পয়েন্টিং বলে বলবো, এই খারাপ সময়টাকে বলে ডিসলোকেশন পিরিয়ড, অর্থাৎ বিজনেসে যে খারাপ সময় যায় তাকে বলা হয় ডিসলোকেশন পিরিয়ড, বুঝতে পারছিস কি বললাম? ধর আজকে আগুন লাগলো সিলেদার্সে, ও মনে করছে যে না এই যে আগুন লাগলো, আগুন লাগার আগে যেই লেভেলে সেল হতো সেই সেলটা ফিরিয়ে আনতে আমার 5 মাস লাগবে, এই 5টা মাসটাকে বলা হয় ডিসলোকেশন পিরিয়ড, বুঝতে পারলি? ডিসলোকেশন পিরিয়ড জিনিসটা কি? আচ্ছা, এখানে একটা টার্ম আসবে ইনডেমিনিটি পিরিয়ড। স্যার ইনডেমিনিটি পিরিয়ড কি? আমি জানি এই 5 মাসের বিজনেস করতেই পারবো না, অর্থাৎ বিজনেস করতে পারবো কিন্তু সেই লেভেলে সেল করতেই পারবো না, সেই লেভেল সেল করতে পারবো না। তো সেল করতে না পারলে তো আমি সেল করতে পারবো না, কিন্তু আমার কোম্পানিতে কিছু স্টাফ থাকে, স্টাফ থাকলে তাদের কি দিতে হবে? স্যালারি দিতে হবে, ঠিক তো? আমি ধর কোনো জায়গা ভাড়া নিয়ে বিজনেস করছি, তাহলে সেই রেন্ট দিতে হবে, ঠিক আছে? আরো তো অনেক খরচ আছে, আমি মার্কেট থেকে লোন নিয়ে বিজনেস করছি, ইন্টারেস্ট দিতে হবে, তো এই খরচাগুলো তো আমাকে ভরতেই হবে। আমার বিজনেসে আগুন লাগবো চাইলে খরচাগুলো দিয়ে যেতে হবে, আমার ওর কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করে যেতে ওয়েজেস দিতে হবে, ঠিক আছে? তো এরকম আমার প্রচুর খরচ আছে, খরচাগুলো পাবো কোথা থেকে? খরচা তো আমাকে চালাতে হবে, এই খরচা চালাতে হবে, এই খরচগুলো বলে ফিক্সড কিছু খরচ, ফিক্সড খরচ, এখানে নাম বলবে ফিক্সড খরচগুলোর নাম বলবে স্ট্যান্ডিং চার্জেস, অর্থাৎ এখানে একটা কথা বলবে ইনডেমিনিটি পিরিয়ড। ইনডেমিনিটি পিরিয়ড কিছুই না, একদম নর্মাল জিনিস, ইনডেমিনিটি পিরিয়ড আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবো আমার গোডাউন তো আগুন লেগে গেছে, আমার বিজনেস ভালো চলছে না, তো আমি তোমার কাছে 6 মাসের ইন্স্যুরেন্স করাতে চাই, ঠিক আছে? 6 মান্থের ইন্স্যুরেন্স করাতে চাই, বুঝতে পারলি তো? এবার আমি কি করলাম, একটা এস্টিমেট করলাম 6 মান্থের ইন্স্যুরেন্স করাতে চাই, 6 মান্থের মধ্যে আমার পজিশন আগের মতন জায়গায় চলে আসবে, তো 6 মান্থের ইন্স্যুরেন্স করলাম, তো ইন্স্যুরেন্সটা বুঝতে পারছিস তো কিসের ব্যাপারটা, বুঝে আসছে কি বললাম? এবার হচ্ছে তোর টপিকে যা লেখানো ছিল, যা নোট দিয়েছিলাম সেই নোটটা, ঠিক আছে, যা নোট দিয়েছিলাম সেই নোটটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে কিছু বলছি, ধর লস অফ প্রফিটটায় ধর গোডাউনে ধর আগুন লাগলো বিজনেসে,
টুকতে হবে না বিজনেসে যদি আগুন লাগে তাহলে কি হবে বিজনেস ডিস্টার্ব হবে কি হবে না জানিস তো ডিস্টার্ব মানে বুঝিস তো হ্যাম্পার বিজনেস হ্যাম্পার হবে বিজনেসে আগুন লাগলে গোডাউনে আগুন লাগলে বিজনেস অবশ্যই হ্যাম্পার হবে ডিস্টার্ব হবে ঠিক আছে তো ডিস্টার্ব হলে কি হয় বিজনেস যদি ডিস্টার্ব হয় তাহলে কি হবে সেল কমবে প্রফিট তো পরের কথা আগে প্রফিট না সেল সেল বিজনেস ডিস্টার্ব হলে বিজনেস সেলটা কি হবে সেলটা দেখ ব্যাকেট করলাম সেলটা ডাউন হবে সেল ডাউন হলে কি হবে বল সেল ডাউন হলে কি হবে প্রফিটটা কম হবে সেল ডাউন হলে কি হবে স্যার প্রফিটটা কম হবে বা বলতে পারছি প্রফিটটা লস্ট হবে এটাই তো তোর এটাই তো লস অফ প্রফিট ভাই এটা জাস্ট কনসেপ্টটা বোঝ গোডাউনে আগুন লাগলে কি হবে বিজনেসটা ডিস্টার্ব হবে বেশ কিছুদিন আজীবন ডিস্টার্ব হবে না বেশ কিছুদিন ডিস্টার্ব হবে এমন না যে আমার বছরের পর বছর বিজনেস ডিস্টার্ব হবে এখন অনেকে বলতে পারে স্যার গোডাউনে আগুন লেগেছে ওয়ার বিজনেস করবে সেটা অন্য ব্যাপার বড় বড় বিজনেসম্যান ওসব ভাবেই না গোডাউনে আগুন লেগে গেলে আর বিজনেস করবে না ওরা কখনো ভাবে না ওরা বিজনেস করার কথাই ভাবে কেউ কখনো ভাবে না গোডাউনে আগুন লেগে গেল বলে বিজনেস করবো না এরকম কেউ কখনো ভাববে না কমন যে আমি ছোট যদি একটা দোকান ভাবি ধর একটা দোকানে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে ও দোকানটাকে ঠিক করে করতে পারলো না ঠিক আছে কিন্তু ওই দোকানটা আবার কন্টিনিউ করতে চায় আপাতত ওই কদিন অন্য জায়গায় বিজনেস করলো তারপর আবার দোকানটা মেরামতি করা হয়ে গেল তারপর ওই জায়গায় বিজনেস করলো আগে যে লেভেলে সেল হতো সেই সেল করতে পারছে না বুঝতে পারছিস তো তো গোডাউনে আগুন লাগলে বিজনেসটা ডিস্টার্ব হয় বিজনেস ডিস্টার্ব হলে কি হবে সেলটা কমবে আর সেল কমলেই তো প্রফিটটা নষ্ট হবে তাই তো এইবার কি করে যারা বড় বড় বিজনেসম্যান তারা এটা ভাবে চিন্তা ভাবনা করে এই যে এই সময় যে প্রফিটটা নষ্ট হবে না প্রফিট নষ্ট হলে ও আগে যে লেভেলে প্রফিট কামাতে এখন সেই প্রফিট কামাতে পারবে না ওই প্রফিট এতে কামাতে পারে তাই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কাছে পলিসি করে তার মানে কি পলিসি বুঝতে পারলি এতদিন তো লস অফ স্টক পলিসি বুঝেছি ফিক্সড সাইড এর পলিসি হয় এখন হচ্ছে লস অফ প্রফিটের পলিসি এরও আবার পলিসি হয় যাতে বিজনেসের প্রফিট যাতে হ্যাম্পার না হয় ঠিক আছে তো কি বললাম বুঝতে পারছিস তো দেখ আমি তোকে বোঝাচ্ছি সব ডায়াগ্রাম এঁকে এঁকে বোঝাচ্ছি সমস্ত জিনিস ডায়াগ্রাম এঁকে এঁকে বোঝাচ্ছি যে বুঝতে পারবি এই ডায়াগ্রামটা ফটো দিয়ে দেবো তোকে তারপর কি লেখা আছে লেখাগুলো পড়ো মানে মোটামুটি একটা কনসেপ্ট দিচ্ছি তারপর অঙ্ক করতে সুবিধা হবে প্রথমে যদি অঙ্ক করাই অঙ্ক বুঝতে পারবি না ঠিক আছে তো অঙ্ক বুঝতে পারবি না তার জন্য কিছু কনসেপ্ট শেখাচ্ছি কি হয় দেখ দুটো বছর ধর এটা আমার উদাহরণ করা আছে 16 17 ঠিক আছে তো আর এটা মানে 16 17 মানে বুঝতে পারছিস তো এখানে দাগটা এরকম জুড়ে দিই তাহলে সুবিধা হবে 16 17 এটা ধর 18 ঠিক আছে তো ডিফারেন্ট কালার নিয়ে গেলে বুঝতে সুবিধা হবে ধর এই দিন আমি কোন ডেট বলছি না ধর এই দিন আমার গোডাউনে আগুন লাগলো এই দিন এই তারিখ রেজিস্টার মারলাম এই তারিখে আমার গোডাউনে আগুন লাগলো ঠিক আছে যেই দিন গোডাউনে আগুন লাগবে সেই দিন তো বিজনেসটা ডিস্টার্ব হবে কতদিন বুঝতে পারছি যে এই কদিন বিজনেস আমার হ্যাম্পার হতে পারে মানে ওই কদিন মনে করছি ধর 4 মাস বা 5 মাস বা 3 মাস আমার বিজনেস ভালো চলবে না ওই বিজনেস ভালো চলবে না তা কতদিন আমি মনে করছি সাপোজ ধর আমি মনে করছি এই কদিন এইটুকু এইটুক সময় আমার বিজনেস ভালো চলবে না বাট এরপরে বিজনেস আবার আগের জায়গায় চলে আসবে ঠিক আছে এই কদিন এই যে ধর আমার এখানে আগুন লাগলো আমি মনে করলাম 3 মাস আমার বিজনেস ভালো যাবে না এই 3 মাস আমার বিজনেসে আগুন লেগেছে বিজনেসটাকে আমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে এই আগের জায়গায় ফিরিয়ে আনতে আমাকে 3 মাস লাগবে ঠিক আছে এই এই যে এই সময় পিরিয়ডটা আছে না এটাকে বলে ডিসলোকেশন পিরিয়ড কি বললাম বুঝতে পারি তো ডিসলোকেশন পিরিয়ড এই সময়টাকে বলে ডিসলোকেশন পিরিয়ড এই এখানে আমি অ্যারো দিয়ে করে দিচ্ছি এগুলো কেন করছি জানি যখন অঙ্ক করবি কোশ্চেন এরকম টার্ম বলবে ডিসলোকেশন পিরিয়ড তুই বুঝতে পারবি ডিসলোকেশন পিরিয়ড কাকে বলে এটাকে বলে ডিসলোকেশন পিরিয়ড ঠিক আছে তো ডিসলোকেশন পিরিয়ড অর্থাৎ এই সময়টা তোর বিজনেসে খারাপ যাবে এই খারাপ সময় তুই পাশে একটা জায়গা ভাড়া করলি পাশে ভাড়া করে তোর বিজনেসটা কন্টিনিউ করলি সেই সময় এখানে বিল্ডিং ফিল্ডিং যা তৈরি করা করে নিলি ঠিক তো তার মানে কি বুঝতে পারছিস এই সময় তুই যা যেই লেভেলে সেল
অর্থাৎ আগের বছর নিশ্চয়ই আগের বছর এই পিরিয়ডে কিছু একটা সেল হয়েছিল, আমাকে কথাটা বোঝার চেষ্টা করে, এই জায়গাটা কিন্তু ধরতে হবে, এই জায়গাটা ধরতে হবে। এই যে এই সময় তো সেল খুব কম হয়েছে বা সেল হয়নি, বা তো সেল হয়নি, স্যার কেন সেল হবে না, তুই তো কোনো জায়গা ভাড়াই করিস নি, তুই ভাড়া যদি না করিস স্যার দোকানি তো বলতে পারিস না ঠিক আছে আমার নতুন জায়গা তৈরি করে 6 মাস লাগে, 6 মাস পর বিজনেস স্টার্ট করো, 6 মাস বিজনেস করবো না, তুই 6 মাস তো কোনো সেলই করতে পারিস ঠিক তো। তাহলে তুই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পলিসি করেছিস পার্টিকুলার, তুই এইটুক সময়ের জন্য পলিসি করেছিস, তুই পার্টিকুলার এইটুক সময়ের জন্য পলিসি করেছিস ঠিক আছে। তো তুই কেন পলিসি করেছিস, যাতে তোর বিজনেসটা হ্যাম্পার হবে, তোর কোম্পানিতে যারা কাজ করতো ওদের মাইনা তো প্রতিমাস দিতে হবে, টাকা পাবে ঘর থেকে, এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে পলিসি করেছিস। বা নিশ্চয়ই তুই এত ইন্ত প্রফিট কামাতি, সেই প্রফিটটা তো পাবি না, প্রফিট না পেলে তোর ঘর সংসার চলবে না, টাকা পাবি ঘর দিয়ে, এই জন্য তুই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পলিসি করেছিস। তাহলে পলিসি আমরা কিসের করি, প্রফিটের পলিসি করি, প্রফিটের পলিসি করি। অর্থাৎ এই সময় দেখ ভালো করে শোন, তো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যখন আমি টাকা চাবো, এইটুক সময় যে আমি টাকা চাবো, কত টাকা চাবো, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা চাবো, তো ইন্স্যুরেন্স কোম্পানি বলবে তোমার কত টাকা লস হয়েছে বলো, আমি সেই টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে আমি কত টাকা চাবো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। বা আমি বললাম ধর, আমি বললাম যে আমার এই সময় 50 লাখ টাকা লস হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি 50 লাখ টাকা দিয়ে দেবে। আমি বললাম আমার 1 কোটি টাকা লস, ইন্স্যুরেন্স কোম্পানি 1 কোটি টাকা দিয়ে দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি বলবে প্রমাণ করে দেখাও তোমার 50 লাখ টাকা লস হয়েছে, তোমার 1 কোটি টাকা লস হয়েছে, প্রমাণ করে দেখাও। কি বললাম বুঝতে পারলি তো, হয়তো আমার লসই হয়নি, আমি বললাম যে আমার এত টাকা লস হয়েছে, তুমি প্রমাণ করে দেখো তোমার এত টাকা লস হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি কিসের উপর বেস করে বলবে, ওরা কিসের প্রমাণ চায়, প্রজেকশন। প্রজেকশনটা কেমন, ইন্স্যুরেন্স কোম্পানির বক্তব্য হচ্ছে তোমার তো এইটুক পিরিয়ডে তো তোমার মানে এখানে গোডাউনে আগুন লেগেছে, আর তুমি এই সময়ের মধ্যে তোমার বিজনেসটা খারাপ সময় চলছিল, তাহলে এই সময়ে তুমি খুব একটা সেল করতে পারোনি, এটাই তোমার লস হয়েছে। এবার আমি বলেছি এই সময়ে 50 লাখ টাকা লস হয়েছে, তুমি প্রমাণ করে দেখাও। তো ওরা কেমন প্রমাণ চাইছে, তখন ওরা বলছে তুমি নিশ্চয়ই আগের বছর তো কোনো গোডাউনে আগুন লাগেনি, তাহলে আগের বছর তাহলে তোমার নর্মাল ছিল সব বিজনেস, তাহলে আগের বছর তুমি সেল করেছো, তুমি আগের বছর এই সময়ে কত টাকা সেল করেছিলে, বুঝতে পারলি, আগের বছর এই সময়ে কত টাকা সেল করেছিলে, তাহলে মনে করবো তোমার যদি গোডাউনে আগুন না লাগতো তাহলে এই বছর অত টাকাই সেল করতে। এটা ওদের বক্তব্য, এটা ইন্স্যুরেন্স কোম্পানির ল আছে, ইন্স্যুরেন্স ল সেখানে এগুলো পরিষ্কার লেখা আছে। আমি বললাম আমার গোডাউনে আগুন লাগলো, আমি বললাম আমার 50 লাখ টাকার আগুন লেগে গেছে, তো আমাকে দেবে 50 লাখ টাকা, আমি বললাম 50 লাখ টাকা আগুন, কোনোদিন 50 লাখ টাকা, প্রমাণ করে দেখাও 50 লাখ টাকা আগুন লেগেছে, প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, প্রমাণ করে দেখাতে হবে। তো সেরকম ধর, বুঝতে পারছিস তো, এখন তুই বলতে পারিস স্যার ধরুন আগের বছরও ধরুন এখানে আগুন লেগেছিল, তাহলে তার আগের বছর দেখো, সেরকম সাধারণত এরকম অঙ্ক দেবে না ঠিক আছে। তো তাহলে এই যে পিরিয়ডটা বুঝতে পারছিস তো, এই যে পিরিয়ডটা বলেছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টার্নওভার, মানে বুঝতে পারলি, স্ট্যান্ডার্ড টার্নওভার। আর এই পিরিয়ডে যে সেলটা হয় তাকে বলে অ্যাকচুয়াল সেলস, ঠিক আছে। অ্যাকচুয়াল সেলস, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি আগের বছর, ঠিক এই, আচ্ছা এই পিরিয়ডটা থেকে বুঝতে পারছিস তো, এখানে আমি ডেট লিখলাম না, অঙ্কে ডেট করব, আমার এইটুক সময় খারাপ সময় চলছিল ঠিক তার আগের বছর চলে যাও, ঠিক আছে, আগের বছর চলে গেলাম, এই সময় তো সেল হয়েছিল আমার, আগের বছর তার সেল হয়েছিল 10 লাখ টাকা, আমার গোডাউনে আগুন লাগার ফলে সাপোজ ধর আমি কোনো একটা দোকান ভাড়া নিয়েছি, সেখানে আমার সেল হলো 2 লাখ টাকা, তাহলে আমার সেল কত টাকা কমলো, 8 লাখ টাকা কমলো, তা আমি কি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে 8 লাখ টাকা চাইলে 8 লাখ টাকা দেবে, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কিসের টাকা দেবে, সেলের টাকা দেবে না প্রফিটের টাকা দেবে, আমি পলিসি কিসের করেছি, সেলের পলিসি করেছি না প্রফিটের পলিসি করেছি, প্রফিটের পলিসি করেছি। তো ইন্স্যুরেন্স কোম্পানি বলে আমি তোমাকে 8 লাখ টাকা কেন দেবো, তুমি বলো কত পার্সেন্ট প্রফিট করতে, প্রফিট বলো তুমি কত প্রফিট করো, সেই প্রফিটের উপর তোমাকে আমি পলিসি করো দেবো, প্রফিটের উপর ক্লেম করো আমি দেবো, তাহলে বুঝতে পারছিস স্ট্যান্ডার্ড টার্নওভার। আচ্ছা আর একটা কথা বলা হয়নি, এখানে একটা কথা হয় শর্ট সেলস, প্রথমেই একটা টপিক আছে শর্ট সেলস বলে, শর্ট সেলস মানে কিছুই না, শর্ট সেলস মানে দেখ, আরে শর্ট মানে কম হয়েছে, সেল কত টাকা সেল কম হয়েছে, সেল কত টাকা কম, 8 লাখ টাকা, কি করে বের করলাম, নর্মাল নিয়ম, স্ট্যান্ডার্ড টার্নওভার, দেখ স্ট্যান্ডার্ড টার্নওভার, স্ট্যান্ডার্ড টার্নওভার কিছু একটা হবে স্যার কত, 10 লাখ টাকা ঠিক তো। আর একটা কথা ধর, 10 লাখ লেখার আগে একটা কথা বলে দিই, সাপোজ ধর এমন তো হতেই পারে আগের বছর যা সেল হয়েছিল এই বছর তাই সেল হবে, বাড়তে পারে না সেল,
বিজনেসে কি সেল বাড়তে পারে? আগে যদি সেল হয়ে যায় সেল বাড়তে না, আগের বছর যা সেল হয়েছে এবার তো সেল বাড়তেও পারে বাট কমতেও পারে। আরে এগুলো হয়, তোরা তো বিজনেস, যারা বিজনেস করে জানিস আমি আমি আগের বছর যেই সেল করেছি এই বছর কি তাই সেল হবে? যেমন এখন ধরো তোর কোভিড সিচুয়েশন চলছে, তো নর্মালি আগের বছর যা সেল হতো এই বছর তো সেল হবে না, তো সেল কমবে। আবার ধর যখন পজিশন ওকে হয়ে যাবে তখন সেল বাড়বে। তাহলে বিজনেস তো আপডাউন করে, এটাকে বলা হয় ট্রেন্ড। ট্রেন্ড বলে একটা কথা, ট্রেন্ড যদি মনে হয় যে না কোশ্চেনে বলে দেবে যে আগের বছরের তুলনায় এবছর সেল বাড়ছে না কমছে, যদি বলে বাড়ছে তখন তুই প্লাস করবি, আর যদি মনে কমছে তখন মাইনাস করবি। কিছু মুখস্থ করার জন্য বইতে দেখবি পুরো ফরম্যাট মুখস্থ করে, ফরম্যাট বুঝতে হবে। তার মানে এখানে ট্রেন্ড প্লাস মাইনাস হতে পারে, বুঝতে পারলি? প্লাস মাইনাস মানে যদি ইনক্রিজ করে প্লাস, ডিক্রিজ করলে মাইনাস, তাহলে বুঝতে পারলি? তো তো ধর 10 লাখ টাকা তো আগের বছর এরকম সেল ছিল, ধর সাপোজ 10% বেড়েছে, সাপোজ 10% বেড়েছে, তাহলে কত হলো 1 লাখ। মানে এই বেড়েছে মানে কি? ট্রেন্ড, বিজনেসের ট্রেন্ড বলছি। স্যার কি করে ট্রেন্ড বুঝতে পারছেন? দেখ না, এইখানেও তো প্রতি মাসে সেল হয়েছে, এখানে এই মাসে যা সেল হয়েছে আবার এই বছর এই মাসে সেল দেখলাম 10% বেড়ে গেছে, ওই অনুযায়ী বললাম ট্রেন্ড হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি? আমি তো এইটা দেখে এখানে বলতে অন্য কোনো সেলই হয়নি সেরকম, বুঝতে পারছিস তো? তো ধর কত হলো 11 লাখ, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টার্নওভার। তার থেকে মাইনাস করবো কি অ্যাকচুয়াল সেলস, অ্যাকচুয়াল সেলস এই পিরিয়ডে কত? 2 লাখ টাকা। এটাকে বলা হয় 9 লাখ টাকা হলো শর্ট সেলস। বোঝা গেল শর্ট সেল কাকে বলে? এটাকে বলে শর্ট সেল। তা আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে 9 লাখ টাকা চাই, 9 লাখ টাকা দেবে না, বলছে ইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে তোমার কি সত্যি 9 লাখ টাকা লস হয়েছে? 9 লাখ টাকা তুমি সেল কম করেছো, তুমি তো প্রফিট সেলের ওপর করো, তুমি তো প্রফিট কার ওপর করি? প্রফিট আমরা সেলের ওপর করো, তাহলে 9 লাখ টাকার ওপর তোমার কত পার্সেন্ট প্রফিট সেই প্রফিটটা বলতে হবে, ঠিক আছে? কত পার্সেন্ট প্রফিট? প্রফিট তাহলে আমাকে প্রফিট বের করতে হবে। প্রফিট মানে কি আছে? সেই জিপি রেশিও, প্রফিট মানে জিপি রেশিও। আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে প্রফিটের ক্লেম করতে পারি, সেলের ক্লেম করি না, প্রফিটের ক্লেম করি। তাহলে 2 নম্বর স্টেপে দেখি জিপি রেশিও আছে, জিপি রেশিও। জিপি রেশিও ফর্মুলা তোরা জানিস তো নিশ্চয়ই? কি জিপি রেশিও ফর্মুলা? জিপি বাই সেলস ইনটু 100। কিন্তু এখানে যে অঙ্ক করবি না কোনোদিন জিপি বলবে না, জীবনে জিপি বলে দেবে না, জীবনে জিপি বলবে না, ঠিক আছে? কেমন বলবে? তোরা যদি একটু পিএল অ্যাকাউন্টের দিকে তাকাস, ভাব পিএল অ্যাকাউন্টের দিকে তাকা, এখানে কি থাকে? জিপি, এখানে থাকে এনপি, আর এখানে সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস থাকে। তো ইনডাইরেক্ট এক্সপেন্সটা একটু মাথা থেকে বের করে দে, মাথা থেকে বের করে লেখ, এখানে লেখ স্ট্যান্ডিং চার্জেস। স্যার স্ট্যান্ডিং চার্জেস আবার কি? বুঝাচ্ছি, স্ট্যান্ডিং চার্জেস মানে যত রকমের ফিক্সড খরচ, যেমন ধর রেন্ট বল, স্যালারি বল, ইন্টারেস্ট অন লোন বল, বুঝতে পারলি? এরকম সমস্ত খরচ থাকে না, পিএল ডেবিট আসতো না, এইগুলো হলো স্ট্যান্ডিং চার্জেস। তার মানে কি? তার মানে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কি শুধু প্রফিটের ক্লেম করব? তুই প্রফিটের ক্লেম কর, কোনো অসুবিধা নেই। প্রফিটের ক্লেম করলে তাহলে এই সময়টা তো তুই বিজনেস ভালো চালাতে পারবি না, কিন্তু এই সময় পেমেন্ট করতে হবে না ওদের। কাদের পেমেন্ট করতে হবে? এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে, রেন্ট দিতে হবে, ঠিক আছে, ইলেকট্রিক বিল আসবে পেমেন্ট করতে হবে, ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন টাকা পাবি কোথা থেকে? তার মানে আমরা এই স্ট্যান্ডিং চার্জেসেরও আমরা ইন্স্যুরেন্স করে রাখি, তাই তো? তার মানে আমরা দুটো জিনিসের ইন্স্যুরেন্স করে রাখি, তাহলে বুঝতে পারলি তো? তার মানে তুই বল না তোকে এক্সামে এই টাকাটা দিয়ে দেবে, এই টাকাটা দিয়ে দেবে, তুই জিপি বের করতে পারবি? কি করে জিপি বের করবো বল? এই দুটো যোগ করে জিপি, তাহলে কি আমি বলতে পারি জিপি বের করার ফর্মুলা আছে নেট প্রফিট প্লাস স্ট্যান্ডিং চার্জেস? দেখ না তোর ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলা গুলোই ওখানে লেখা আছে। তার মানে কি ফর্মুলা মুখস্থ করার কোনো জায়গাই নেই, কোনো মুখস্থ করতে হবে না। কি লেখা ছিল ফর্মুলায় বল? নেট প্রফিট প্লাস ইনসিওর। স্যার কেন ইনসিওর লিখেছে? আচ্ছা পিএলএ অনেক খরচ থাকে, পিএলএ অনেক খরচ থাকে, পিএলএ ডেবিট আমরা অনেক খরচ করি, কিছু স্ট্যান্ডিং চার্জেস থাকে, ঠিক আছে, মানে কিছু কিছু স্ট্যান্ডিং চার্জ আমরা ইন্স্যুরেন্স করি, আবার কিছু ইন্স্যুরেন্স করি না। দেখ আমরা যদি সব কিছু ইন্স্যুরেন্স করি তাহলে প্রিমিয়াম বেশি দিতে হবে, আর যত কম ইন্স্যুরেন্স করব প্রিমিয়াম কম দিতে হবে। যে ব্যবসার বিজনেসম্যান বুদ্ধিমান ও বলবে না সব জিনিসই ইন্স্যুরেন্স করে লাভ নেই, যত ইন্স্যুরেন্স কম করব তত প্রিমিয়াম কম দিতে হবে। তো ও ভেবে নিয়েছে যে ও যদি মনে করে, এই জন্য লিখেছে ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস, অর্থাৎ যেইগুলো ইন্স্যুরেন্স করা থাকবে সেইটা নেবো, ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস। বুঝতে পারছি ব্যাপারটা কি বলেছে? আমরা কিছু ইনসিওর্ড হয়, কিছু আনইনসিওর্ড হয়, বুঝতে পারলি তো? আমরা স্ট্যান্ডিং চার্জেস দু রকমের হয়, দেখ আমি যেটা বলছি কিছু হয় ইনসিওর্ড আর কিছু হয় আনইনসিওর্ড, ঠিক আছে? তো যেইগুলো ইন্স্যুরেন্স করবো সেইগুলোর টাকাই তো পাবো, বল না? আমি যেইগুলো ইন্স্যুরেন্স করি তার টাকা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি, কোনদিন দেবে না, তো কমন ব্যাপার। সেলস, সেলসটা কি নেবো?
তোর এখানে লিখতে হবে সেলস, মানে সেল বা টার্নওভার লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার সেল লিখতে হবে, অ্যাকাউন্টিং ইয়ার সেল। ৯,৭০,০০০ ভাড়া নেওয়ার জন্য কিছু খরচা হবে, এটাকে বলে এক্সট্রা খরচা, অ্যাডিশনাল এক্সপেন্সেস, অ্যাকচুয়াল এক্সপেন্সেস। ও যদি ভাড়া নেয়, ইন্স্যুরেন্স কোম্পানি কখনো বারণ করবে, ও যে নাও নাও ভাড়া নাও, কোনো অসুবিধা নেই, এর টাকাটা আমরা দেবো, কেন জানিস কিছু বলবে না। ও যদি এই তিন মাস ভাড়া নেয়, তার জন্য খরচ হবে, সেই খরচের টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি ওকে দেবে। কেন দেবে একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা কর। ও যদি তিন মাসে অন্য জায়গায় ভাড়া নেয়, তাহলে তিন মাসে সেল করবে, আর সেল যদি করে তাহলে নিশ্চয়ই ওর শর্ট সেলটা একটু কম হবে। শর্ট সেল যদি কম হয় তাহলে জিপি লসটাও কম হবে, আর লস যদি কম হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির টাকা কম যাবে। তো এটা কমন সেন্স। তো ইন্স্যুরেন্স কোম্পানি বারণ করবে না, বলছে না তুমি করো, তুমি করো, কিচ্ছু বারণ করবে না, বলছে তুমি করো। এর জন্য খরচ এই অ্যাডিশনাল এক্সপেন্স বেসিক্যালি তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়াল কত খরচ করবে, সাপোজ ধর, সাপোজ আমি এখানে লিখছি, এখানে লেখা ছিল, পুরো ডিটেইলস লিখছি না, অ্যাকচুয়াল এক্সপেন্সেস, সাপোজ ধর অ্যাকচুয়াল খরচ করে ৪,০০০, ঠিক আছে, অ্যাকচুয়াল খরচ করে ৪,০০০। আরেকটা কি হয়, এই অ্যাকচুয়াল খরচ করার ফলেই তো সেল হয়েছে। এই খরচটা যদি না করতো, মানে রেন্ট, বাড়ি ঘর যদি ভাড়া না করতো, তাহলে কি সেল হতো, ঠিক আছে। তার মানে পার্টিকুলার এইটুক এই খরচ করার জন্য নিশ্চয় মানে এত টাকা সেল হয়েছে, ঠিক আছে। সাপোজ যত টাকা ধর আমি মনে করলাম, ধর আমার এটার জন্য ধর ২,০০,০০০ টাকা সেল হয়েছে, ২,০০,০০০ টাকা সেল হয়েছে, মানে এই পিরিয়ডের সেলের কথা বলছি, মানে এই পিরিয়ড সেল ২,০০,০০০ টাকা সেল, তারপর ৩০% প্রফিট, মানে কত হচ্ছে ৬,০০০০ টাকা, ঠিক আছে। অর্থাৎ এটাকে কি বলবো, এই পিরিয়ডের সেল, ডিসলোকেশন পিরিয়ডের সেল যত হয়েছে তার উপর প্রফিট। এখানে লেখা আছে সেলস বিকজ অফ অ্যাডিশনাল এক্সপেন্সেস ইন জিপি রেশিও, ঠিক আছে, ওইগুলো কোনো অসুবিধা নেই। আমার কথা বুঝতে পারি কি লিখলাম, এটা লাইন মানে বুঝছিস তো, আমি এই ৪,০০০ টাকা ঘর ভাড়া করেছি বলেই আমার ২,০০,০০০ টাকা সেল হয়েছে, ঠিক আছে। আর ২,০০,০০০ টাকা সেল হয়েছে মানে প্রফিট, তার উপর প্রফিট কত, ৩০%, আমি যেটা অ্যাজাম্পশন করেছিলাম তার ৬,০০০০ টাকা, ঠিক আছে। আর একটা কথা আমি কি বলেছি, এই তিনটের মধ্যে যেটা ছোট সেটাই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, সব দেবে না কিন্তু। ৪,০০০ টাকা খরচ করেছে, প্রফিট ৬,০০০০ টাকা। আর একটা জিনিস, অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানি জানতে চাইছে, বলছে তোমাকে আমি পুরো ৪,০০০টাকা দিতে রাজি আছি যদি তুমি সব ইন্স্যুরেন্স করো। বুঝেছিস কি বললাম, তুমি সব ইন্স্যুরেন্স করো, সব ইন্স্যুরেন্স মানে আরে স্ট্যান্ডিং চার্জেস ছিল না, যত খরচ আছে সব খরচ যদি তুমি ইন্স্যুরেন্স করো, তাহলে আমি তোমাকে পুরো টাকা দেবো, পুরো ৪,০০০টাকা দেবো। কিন্তু এই কোশ্চেনে ও কি পুরো ইন্স্যুরেন্স করেছিল, সব করেছিল, বলে স্যার কিছু ইন্স্যুরেন্স করেছিল কিছু করেনি। ধর স্ট্যান্ডিং চার্জেস টোটাল ছিল ধর ৫০,০০০ টাকা, টোটাল ছিল ৫০,০০০ টাকা, তার মধ্যে ও ৪,০,০০০ টাকা ইন্স্যুরেন্স করেছিল, ও ১০,০০০টাকা ইন্স্যুরেন্স করেনি, ঠিক আছে, বুঝতে পারছিস তো। এটা ইন্স্যুরেন্স করেছিল, এটা আনইনসিওর্ড, এটা করেনি, তাহলে কি পুরো ৪,০০০টাকা দেবে না, এবার ৪,০০০টাকা বেশি দেবে না কম দেবে, কম দেবে, প্রপোর্শন করতে হবে, এটা প্রপোর্শন করতে হবে, এই ৪,০০০টাকা ইনটু ৪,০০০০ বাই ৫০,০০০, কিছু বুঝতে পারলি না। আমি যদি পুরো ৫০,০০০ টাকার ইন্স্যুরেন্স করতাম, তাহলে আমাকে ৪,০০০টাকাই দেবে, পুরো ৫০,০০০টাকার ইন্স্যুরেন্স করলে আমাকে ৪,০০০টাকাই দেবে, ঠিক আছে। তিনি ৫০,০০০ ইন্স্যুরেন্স করেছি না, ৪,০০০০। এবার বলি স্যার আপনি ক্যালকুলেশন একটু চেঞ্জ করুন, ধরুন ও ৫০,০০০টাকা ইন্স্যুরেন্স করেছে, তাহলে কত দিত, ৪,০০০ ইনটু ৫০,০০০ বাই ৫০,০০০, তাহলে ৪,০০০ দিতে হতো,
কনসেপ্ট বুঝেছিস? কিছুই নেই। এটা দেখবি বইতে যে নোট লিখেছে না, মুখস্থ করার ব্যাপার আছে এখানে। এখানে দেখবি সমস্ত নোট ফোট লেখা আছে, দেখ ওখানে সব লেখা আছে, ঠিক আছে? তো ওই ঘুরে ফিরে এই কনসেপ্টটাই ঘুরে আসবে, ঘুরে ফিরে এই কনসেপ্টটাই আসবে। কি বললাম, বোঝা গেল? এই তিনটের মধ্যে যেটা ছোট সেটাই হবে অ্যাডিশনাল এক্সপেন্সেস। ঠিক আছে, ফর্মুলা কি লেখা ছিল? অ্যাডিশনাল এক্সপেন্সেস কি লেখা? অ্যাডিশনাল এক্সপেন্সেস ইনটু কি সব অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, ওই সব লেখা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেখা আছে। আর কি আছে? আর সেরকম কিছু নেই। এবার হচ্ছে জাস্ট ক্লেম ওয়েব করবে অঙ্ক শেষ তাহলে, মানে এবার তাহলে অঙ্ক আরম্ভ করবে। ক্লেম, তাই তো? প্রথমে কি করব, ওই লস অফ প্রফিট ক্লেম করতে গেলে, দেখ লস অফ প্রফিট যেটা আগে বের করলাম, লস অফ প্রফিট মানে ওই শর্ট সেলস এর উপর যেটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে? এর সঙ্গে কি যোগ করতে হয়? ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং, স্যার ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং, এই মতে এটা শেখালাম, এই মত অ্যাডিশনাল এক্সপেন্স এটা শেখালাম, এটাকে বলে ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং। আমার এরকম খারাপ অবস্থা, কেউ হয়তো টাকা পয়সা চাইল না, ঠিক আছে, চলো সেভ হয়ে গেলো, স্ট্যান্ডিং চার্জেস সেভ, বা কি লেখা সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস, ঠিক আছে, হয়ে গেল। এটা কেটাই ছিল ফরম্যাটে, এটাই ছিল তো। এই যেটা বেরোলো তাকে বলে গ্রস ক্লেম, ঠিক আছে? এবার তোকে নেট ক্লেম বের করতে হয়, যেটা একদম পুরো আগে ইন্স্যুরেন্স ক্লেমে করেছি। নেট ক্লেম কি করে বের করতাম? এই দেখ গ্রস ক্লেমের সঙ্গে কি করব, গ্রস ক্লেমের সঙ্গে ইনটু করব পলিসি ভ্যালু, ডিভাইড করব পার্সেন্টেজ অফ প্রফিট অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। এখন তুই বলতে পারছিস অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কাকে বলে? দেখ শেখাচ্ছি, অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কাকে বলে জেনে রাখ, নাহলে অসুবিধা হবে। গোডাউনে আগুন লেগেছে কোন দিন? এই তারিখে, ঠিক তার আগের 12 মাস, যেদিন আগুন লাগে তার আগের 12 মাস, যেই দিন আগুন লাগে তার আগের 12 মাস, মানে এই যে এই পিরিয়ডটাকে বলে অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, বুঝতে পারলে? অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কাকে বলে? যেদিন আগুন লাগে ঠিক তার আগের 12 মাস। বুঝলাম অ্যানুয়াল টার্নওভার বলেছে, অ্যাডজাস্টেড কথাটা কেন ইউজ করেছে? দেখ অ্যাডজাস্টেড কথাটা কেন ইউজ করেছে, আগের বছর যা সেল ছিল এই বছর সেল আপ ডাউন হতে পারে তো, ওইটা ওইটাই আর কিছু না। তো অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার যত হলো তার উপর পার্সেন্টেজ অফ জিপি 30% মেরে দেবো, তাহলে এটা অ্যাডজাস্টেড টার্নওভার পলিসি ভ্যালু কোশ্চেন বলে দেবে গ্রস ক্লেম, এটা ঠিক আছে, বেশ হয়ে গেল, কিছুই নেই অঙ্ক, এই হচ্ছে অঙ্ক। কিন্তু ব্যাপারটা হচ্ছে অঙ্কটা সবাই মুখস্থ করতে যায়, কি মুখস্থ করতে যায়? অঙ্কে ডেবিট ক্রেডিট তো কিছু নেই, অঙ্কে এই ফর্মুলা মুখস্থ করতে, ফর্মুলা মুখস্থ করলে অঙ্ক ভুল হবে। আর অঙ্ক করতে হয় ছবি এঁকে এঁকে, যদি ছবি এঁকে অঙ্ক করা যায় তাহলে অঙ্ক ইজি হবে, নাহলে অঙ্ক টাফ। কিছু নেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুবই অনেকের কাছে খুব কঠিন লাগবে। কেন কঠিন লাগবে? ফর্মুলা মুখস্থ করবে, ও পুরো ফর্ম্যাট মুখস্থ করে ফেলবে, ব্যাস অঙ্ক টাফ হয়ে যাবে। ফর্ম্যাট মুখস্থ করলে অঙ্ক টাফ, ঠিক আছে? তো ধর অঙ্ক করা যাবে, এবার নোটটা যেটা লেখা আছে, নোটটা যেটা লেখা আছে সেটা দেখতে পারিস, তোরা কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে দিই, ইনডিমেটিভ পিরিয়ড, ইনডিমেটিভ পিরিয়ড মানে কি? এখানে একটা টার্ম বলা হয়নি, ইনডিমেটিভ পিরিয়ড ডিসলোকেশন পিরিয়ড বলেছে। ডিসলোকেশন পিরিয়ড মানে এই দিন আগুন লাগলো আমি মনে করছি এতদিন মানে বিজনেসটা স্টে করবে, বা ঠিক আগের জায়গায় চলে আসবে, নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই এই এইটুক পোর্শন বিজনেসের অ্যাবনর্মাল পোর্শন, বাকি সব নর্মাল পোর্শন। ইনডিমেটিভ পিরিয়ড জিনিসটা কি? আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বলেছি যে আমার 5 মাস 6 মাস 8 মাস এতর মধ্যে আমার বিজনেস ওকে হয়ে যাবে, মানে তুই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কত মাসের চাচ্ছিস, ঠিক আছে?
বুঝতে পারলি? এটা হচ্ছে এমন একটা পিরিয়ড তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে চাবি কত মাসের জন্য, তুই 5 মাসে যেতে পারিস, 6 মাসে যেতে পারিস, যত খুশি যেতে পারিস, কিন্তু 12 মাসের বেশি যেতে পারিস না। মানে তোর কতদিনে বিজনেস ওকে হয়ে যাবে সেটা তুই একটা আইডিয়া করছিস, তুই কখনোই বলতে পারিস না 3 মাসের মধ্যে বিজনেস ওকে হয়ে যাবে। তুই ধর ইন্স্যুরেন্স জানিস না, তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে 6 মাসের পিরিয়ড চেয়ে তুই বলি 6 মাসের মধ্যে বিজনেস ওকে হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখলে 3 মাসে ওকে হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এই পিরিয়ডটাকে কি বলবো জানিস, দুটোর মধ্যে যেটা ছোট, ঠিক আছে, দুটোর মধ্যে যেটা ছোট, বোঝা গেল কি বললাম? দেখবি এখানে লেখা ছিল ক্লেম পিরিয়ড বলে একটা ছিল, ক্লেম পিরিয়ড তুই ক মাসে ক্লেম করবি, ইন্ডিভিডিটিভ পিরিয়ড আর হচ্ছে পিরিয়ড অফ ডিসলোকেশন হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে, মনে পড়ছে? লেখা ছিল দেখবি, লেখা ছিল ক্লেম পিরিয়ড কাকে বলে, তুই ক মাসে ক্লেম করতে পারিস। ক্লেম দুটো জিনিসের মধ্যে যেটা ছোট, কি কি ছোট? ডিসলোকেশন আর ইন্ডিভিডিটিভ পিরিয়ড, দুটোর মধ্যে যেটা ছোট। বেশ, আর কিছু নেই, সেরকম কিছু লেখা নেই, ঠিক আছে, নোট তো আছেই, কিছু নেই লেখা, সেরকম কিচ্ছু লেখা নেই, একদম ইজি জিনিস। আর কিছু নেই, অঙ্ক করবো, অঙ্ক করলে বুঝতে পারবি, খাতা লাগলো না। আ ফায়ার ব্রোক আউট অন 1st July 2017, তো মানে ডেট গুলো, এই চ্যাপ্টারে কিন্তু ডেট গুলো খুব ভাইটাল, মানে এই টপিকে যে অঙ্ক করছি এখানে ডেট গুলো খুব ভাইটাল, ডেট গুলো কিন্তু মার্ক করতে হবে। তো গোডাউনে আগুন লেগেছে কবে? 1st July 2017 ইন দা ফ্যাক্টরি অফ এ লিমিটেড, মানে ফ্যাক্টরিতে আগুন লেগেছে 1st July 2017, এই ডেটটা কিন্তু ভাইটাল, কারণ এই চ্যাপ্টার, এই যে টপিকের অঙ্ক সেখান দিয়ে শুরু হবে, গোডাউনে আগুন লাগার দিন থেকে, ওরা ডেটটা খুব ভাইটাল। অ্যান্ড বিজনেস ওয়াজ প্র্যাকটিক্যালি ডিসঅর্গানাইজড আপ টু 30th November 2017, মানে বিজনেস কতদিন অবধি খারাপ অবস্থায় ছিল, মানে বুঝতে পারলি কতদিন বিজনেস খারাপ অবস্থায় ছিল? ওর আগুন লেগে জুলাই মাসে, ওর নভেম্বর অবধি বিজনেস খুবই বাজে চলেছে, বিজনেস এতটা বাজে চলেছে বলার মতন নয়, মানে বুঝতে পারলি তো? তাহলে কয় মাস হয়েছে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস, 5 মাস ছিল ডিসলোকেশন পিরিয়ড, ঠিক আছে, কমাস ছিল ডিসলোকেশন পিরিয়ড 5 মান্থস, ঠিক আছে। ডিসলোকেশন পিরিয়ড কিন্তু কখনো কখনো ইন্ডিভিডিটিভ পিরিয়ড হতে পারে, ইন্ডিভিডিটিভ পিরিয়ড, ডিসলোকেশন পিরিয়ড কখনো কখনো এক হতে পারে। সাপোজ ধর এই অঙ্কে বললো ও ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্ডিভিডিটিভ পিরিয়ড নিয়েছে ধর 6 মাস, কিন্তু ডিসলোকেশন হয়েছে কত? 5 মাস, সেক্ষেত্রে 5 মাসটাকে কাউন্ট করা হবে, কি বললাম বোঝা গেল তো? মানে দুটোর মধ্যে যেটা লোয়ার, আমি আগেও বলেছি এটাকে বলে ক্লেম পিরিয়ড। আচ্ছা, অ্যাকচুয়াল টার্নওভার, ডেট গুলো খুব ভাইটাল এখানে, অ্যাকচুয়াল টার্নওভার ফ্রম 1st July 2017 টু 30th November 2017, তার মানে কি, তার মানে কি ডেট বলেছে বলতে পারবি? ভালো করে শোন, তোর গোডাউন আগুন লেগেছে কবে? আমি আগে না ডায়াগ্রাম আঁকি, বুঝতে অসুবিধা হচ্ছে, ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে ডায়াগ্রামটা দেখে কি বুঝতে পারছিস? ডায়াগ্রামটা আঁক, 5 নম্বর অঙ্ক না, মানে এবার ডেটটা করি 1/1/17 থেকে, সরি 16/16, সরি মিস করেছি, 1/1/16 থেকে 31/12/16, 1/1/17 থেকে 31/12/17, ঠিক তো? বুঝতে পেরেছিস তো? আমাকে বল গোডাউনে আগুন লেগেছে কবে? 1st July 2017, মানে এইটা, এটাকে ধরছি 1st July 2017, এই দিন আগুন লেগেছে গোডাউনে। আর বিজনেস কতদিন খারাপ অবস্থা ছিল? 5 মাস বললি, 5 মাস মানে কত হচ্ছে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস, তার মানে 30 নভেম্বর 2017, মানে এতদিন মধ্যে হচ্ছে। এই পিরিয়ডটাকে কি পিরিয়ড বলে বল? ডিসলোকেশন পিরিয়ড, বলতে পারি তো? ঠিক তো? বল এই পিরিয়ড, অর্থাৎ এটা খুব খারাপ সময় গেছে ব্যবসায়, এই সময় কিছু কি সেল করতে পেরেছে? যদি কিছু সেল করতে না পারে বলবি জিরো সেল করেছে, আর যদি কিছু সেল করতে পারে তাহলে বলবি এত টাকা সেল করেছে। কিছু সেল কখন সম্ভব? যদি অন্য কোনো জায়গায় ঘর ভাড়া নেয়। তো দেখ কত টাকা সেল করেছে বলতে পারি? এই সময় সেলটা কত করেছে বল 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 দেখে বলতে পারি? তোরা এত ভাবলে হবে না, এই ডেট দেখে বল, 1/7/17 থেকে 30/11/17, ব্যাস আর কি দেখতে হবে না। কত আছে? 3 লাখ 3 লাখ টাকা। দেখ তোরা হয়তো বেশি ভাবছি, বেশি ভাবলেই অঙ্ক ভুল হবে, তোকে এই ডেট দেখতে হবে, ডেটে অঙ্ক হবে, ডেটে ওরম ভাবে কিচ্ছু বলবে না। ডেট 1/7/17 থেকে 30/11/17 অবধি কি কোনো সেল দিয়েছে? দেখ 1/7/17 থেকে 30/11/17 অবধি কোনো সেল দিয়েছে? আমি দেখছি দিয়েছে, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না দেয়নি, কি দিয়েছে 1/7/17 থেকে 30/11/17 অবধি?
দিয়েছে 3 লাখ টাকা দেখতে পাচ্ছি তো আমি তো কি বললাম আমি বললাম দিয়েছে কিনা বল তো ব্যাস এটা কি ভাবছিস এটা ভাবনা চিন্তা কি আছে কি জুলাই মাস মানে বুঝতে পারছিস না সাত হবে নাকি এরকম কিছু এইটাকে বলে এখানে এই পিরিয়ড সেল যে 3 লাখ টাকা এই পিরিয়ডটার নাম কি এখানে কি বলেছে এটাকে বলে অ্যাকচুয়াল সেলস বলেছিলাম না ১৭ থেকে ৩০ ১১ ১৬ এটাকে কি স্ট্যান্ডার্ড টার্নওভার বলে বলেছিলাম তো স্ট্যান্ডার্ড টার্নওভার কত টাকা বলি 10 লাখ টাকা আমি দেখিনি এখন দেখিনি 10 লাখ কিনা 1/7 ১৬ থেকে ৩০ ১১ ১৬ হ্যাঁ 10 লাখ টাকা ঠিক তো এত অবধি তো বোঝা গেছে এবার তোকে কি দেখতে হবে জানিস তো দেখতে হবে আমার ট্রেন্ড কি বলছে বিজনেসের ট্রেন্ড কি আছে আর এটা সব সময় লাস্ট লাইনে দেবে কোশ্চেনে হয় ফার্স্ট লাইন দেবে না লাস্ট লাইন দেবে ট্রেন্ড মানে কি ট্রেন্ড মানে দেখ অর্থাৎ আগের বছর যে সেল ছিল এই বছর কি ট্রেন্ড কি বলছে বাড়ছে না কমছে দেখ সবার লাস্ট লাইনে বলেছে দেখ ট্রেন্ড বলে 20% দেখেছিস একদম লাস্ট লাইনে বিজনেসের ট্রেন্ড বলছে বিজনেস গ্রো করছে 20% আপওয়ার্ড আছে তার মানে তুই বুঝতে পারছিস তো দেখ প্রথম ওয়ার্কিংস এত কতগুলো স্টেপে করতে হবে এক নম্বর স্টেপ কি বের করতে হয় শর্ট সেলস তাই তো এমনি যদি তোর ট্রেন্ড না থাকে তো কি বলতি স্যার জেনারেলি 10 লাখ টাকা সেল হওয়ার কথা গোডাউনে আগুন লাগার জন্য 3 লাখ টাকা সেল হয়েছে তখন আমার শর্ট সেল 7 লাখ টাকা এটাই তো বলবি 7 লাখ টাকা বল না কি এমন কি ফর্মুলা মুখস্থ করার আছে কিন্তু ফর্মুলা তো কোনো মুখস্থ করার ব্যাপার নেই ফর্মুলা কিছু মুখস্থ করার দরকার নেই তাহলে কি লিখবো এখানে লিখবো স্ট্যান্ডার্ড টার্নওভার তাই তো কত টাকা 10 লাখ টাকা এর সঙ্গে কি করবো আপওয়ার্ড 20% 10 লাখে 20% কত 2 লাখ টাকা তার থেকে কি মাইনাস করব অ্যাকচুয়াল সেলস কত টাকা 3 লাখ টাকা তো বল 12 লাখ থেকে 3 লাখ বাদ দিলে কত 9 লাখ টাকা এটা শর্ট সেলস হয়ে গেল একটা ওয়ার্ক ইজ কমপ্লিট হয়ে গেল কিছু নেই তো বোঝার কিছু নেই সিরিয়াসলি বলি বোঝার কিছু নেই এত সোজা জিনিস এটা এই টপিক তো অনেক ইজি কিছু নেই তো মানে পুরো কনসেপচুয়াল অঙ্ক ঠিক আছে তো কিন্তু না জানি কত স্টুডেন্ট পুরো মুখস্থ করে ফেলেছে শর্ট সেল বের করার ফর্মুলা এটা ঠিক আছে তো দু নম্বর কি বের করতে শিখেছি আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে 9 লাখ টাকা দেই আমাকে 9 লাখ টাকা দেবে বলো না তোমার প্রফিট বলো তো প্রফিট বলতে হবে তো প্রফিট বের করার জন্য আগে তো আমাকে বের করতে প্রফিট রেশিও তাই তো প্রফিট রেশিওটা কি বলে গ্রস প্রফিট রেশিও লে গ্রস প্রফিট রেশিও ফর্মুলা শিখেছি না তো গ্রস প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি কোশ্চেনে কখনো গ্রস প্রফিট বলবে না তোকে নেট প্রফিট দিয়ে দেবে নেট প্রফিট প্লাস নেট প্রফিট প্লাস এখানে কি বলেছে ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস নিচে ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস কত 3 লাখ টাকা লাইক ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস তুই যখন মানে এই ক্লেম গুলো এই পলিসি গুলো যারা করে না বড় বড় বিজনেসম্যানরা তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট যারা ইন্স্যুরেন্সের এজেন্ট আসে তাদেরকে সাবমিট করতে হয় অর্থাৎ আগের বছরে কেমন সেল হয়েছে কি প্রফিট স্ট্রাকচার ছিল দেখবে তুই হুট করে উল্টো পাল্টা ডুপ্লিকেট কপি তৈরি করে ফেললি টাকা দেবে না ওরা সমস্ত কত টাকা প্রিমিয়াম হবে তুই কত কি কি জিনিসের উপর মানে পলিসি করবি মানে কোন কোন জিনিসের উপর ক্লেম করবি তার জন্য ওরা সমস্ত ডকুমেন্ট দেয় ওরা বলে কি এত টাকা প্রিমিয়াম হবে কি বললাম বুঝতে পারলি ওরা সমস্ত প্রিভিয়াস রেকর্ড দেখবে অর্থাৎ আগের বছর কত টাকা সেল হয়েছে সব দেখবে লাস্ট ফাইনান্সিয়াল ইয়ার ৪৫০,০০০
ডিভাইড বাই সেল বলেছিল 25 লাখ ইনটু 100 7 লাখ 50 25 লাখ মানে কি 30% দেখতো 30% ই হচ্ছে ঠিক তো বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছিস তিন নম্বর নোট করবো অ্যাকচুয়ালি এই অঙ্কটা কি বের করতে পারে জানিস তো তোকে ক্লেম অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে বলে তাহলে এইগুলো কি করছিস এগুলো সমস্ত ধাপ স্টেপ ওয়ার্কিংস বলতে পারিস মেন তো ক্লেম যেটা ইন্স্যুরেন্স ক্লেমে করি লস অফ স্টকে ওই করতি না অ্যামাউন্ট অফ ক্লেম ইকুয়াল টু লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু ডিভাইড বাই ক্লোজিং স্টক এট ডেট অফ ফায়ার তো এটাও তাই ঠিক আছে তো ধর এবার পড়বো কি এইবার আমার সেল লস হয়েছে এত টাকা সেল লস হয়েছে তাহলে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কত টাকা প্রফিট ক্লেম করতে পারবো এই 9 লাখ টাকা 30% ক্লেম করতে পারবো এটাকে বলা হয় কি বলে লস অফ প্রফিট এটাকে বলে লস অফ প্রফিট লেখ লস অফ প্রফিট এটাকে বলে লস অফ প্রফিট লস অফ প্রফিট কত টাকা 9 লাখের 30% তুই এই 2 লাখ 70 হাজার টাকা ক্লেম করতে পারিস ঠিক আছে 2 লাখ 70 হাজার টাকা ক্লেম করতে পারিস ঠিক আছে বোঝা গেল 4 নম্বর ঠিক আছে 4 নম্বর নোট হবে কি হবে না ডিপেন্ড করবে কিসের উপর কিসের উপর ডিপেন্ড করে তুই ঘর ভাড়া নিয়েছিস কিনা তুই যদি ঘর ভাড়া নিস তাহলে 4 নম্বর ওয়ার্কিংসটা হবে নাহলে হবে না কি বললে বুঝতে পারলি তো এবারে স্যার কি করে বুঝবো ঘর ভাড়া নিয়েছি কিনা ওই অ্যাডিশনাল এক্সপেন্সেস দিয়েছে কিনা কত টাকা অ্যাডিশনাল এক্সপেন্স করি 45000 টাকা তার মানে তুই ঘর ভাড়া নিয়েছিস তুই ঘর ভাড়া নিয়েছিস কিন্তু তাহলে এটাকে কি বলে এই ওয়ার্কিংসটাকে বলে ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং এটাকে বলে ইনক্রিজ কস্ট অফ এটা তিনটে জিনিসের উপর হয় আমি এইভাবেই করি ঠিক আছে তো প্রথমটা কি লিখবো অ্যাডিশনাল এক্সপেন্সেস মানে তুমি কত টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছো তাই তো কত টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছো 45000 টাকা আর কি এই ঘর ভাড়া নেওয়ার ফলে সেল হয়েছে এই ঘর ভাড়া নেওয়ার ফলে সেল কত টাকা হয়েছে ঘর ভাড়া নেওয়ার ফলে সেল কত টাকা হয়েছে 3 লাখ টাকা এই কথাগুলো বুঝতে হবে ঘর ভাড়া নেওয়ার ফলে 3 লাখ টাকা সেল হয়েছে তা 3 লাখ টাকা সেল হয়েছে মানে প্রফিট হয়েছে কিছু 90000 টাকা মোট কথা এটা 90000 টাকা হয়েছে এটা বুঝতে পারলাম তাহলে 90000 টাকা লিখতে হবে ঠিক আছে কি লিখতে হবে সেটাই বলে দিচ্ছি তোকে কি লেখা লিখতে হবে বলে দিচ্ছি বিভিন্ন কথা লিখেছে এখানে এখানে বলেছে জিপি অন সেলস বলেছে জিপি অন সেলস ঠিক আছে অফ ইন্ডিভিডিউয়াল পিরিয়ড মানে বুঝতে পেরেছিস তো বা তুই যদি মনে হয় এই কথাটা লিখতে কঠিন লাগছে তুই লিখবি জিপি অন সেলস অন ডিসলোকেশন পিরিয়ড আরে একই তো কথা নিজের ভাষা ইউজ করবি ঠিক আছে তো এইগুলো মাথায় রাখতে হবে বুঝতে পারছি তাহলে কি হল তাহলে কত হলো এখানে 3 লাখে 30% 90000 আর একটা কি আমাকে একটু বল এই অঙ্কে টোটাল মানে ধর আমি এমনি বোঝাচ্ছি বোঝানোর চেষ্টা করছি তোরা শোনটা পিএল অ্যাকাউন্ট পিএল এর ডেবিটে কি কি আছে ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস আর আন ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস তাই তো এটাই তো খরচ আছে তো বল না এখানে ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস কত 3 লাখ টাকা আর আন ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস কত বলতে পারবি হ্যাঁ 60000 দেখিস ঠিক বলেছেন তো টোটাল খরচ হয়েছে 3 লাখ 60 তার মধ্যে ইন্স্যুরেন্স করিস 3 লাখ টাকা তুই ইন্স্যুরেন্স করিস কি কত 60000 টাকা তার মানে বুঝতে পারলি তো এটা হচ্ছে ইনসিওর্ড এটা হচ্ছে আন ইনসিওর্ড ঠিক আছে ইনসিওর্ড করি 3 লাখ আর ইন্স্যুরেন্স করি 3 লাখ 60 তার মানে তোকে কিন্তু পুরো 45000 টাকা দেবে যদি তুই 3 লাখ 60000 টাকার ইন্স্যুরেন্স করাস তুই যদি 3 লাখ 60 ইন্স্যুরেন্স করেছিস না তুই কত করেছিস 45000 ইনটু 3 লাখ বাই 3 লাখ 60 করে দেখ কত আছে 45000 ইনটু 3 লাখ বাই 3 লাখ 60
কিন্তু বইতে এই ওয়ার্কিংটা করেনি, বই তো অন্য সিস্টেম ফেলেছে। বইতে কি করেছে বলবো? এটা বুঝতে পারলি তো? এটা কনসেপ্টটা বুঝতে পারিস? বইতে কি করেছে আমি বলছি, বইতে করেছে এটা আমি মুছে দিত, বুঝতে পারলি? ছয় দিশা পাঁচশো, এটা ছয় দিশা পাঁচশো আমরা বললাম এটা হওয়া উচিত। বইতে কি করেছে? বইতে বলতে চাইছে নেট প্রফিট কত ছিল অঙ্কে? সাড়ে চার লাখ টাকা প্লাস ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস কত? তিন লাখ টাকা। আবার নিচে করেছে নেট প্রফিট চার লাখ পঞ্চাশ, আর টোটাল স্ট্যান্ডিং চার্জেস কত? তিন লাখ ষাট। করে বলতো কত হচ্ছে, একটু করে বল কত হচ্ছে? সাত লাখ পঞ্চাশ বাই কত করে দেখ, বাই চার লাখ পঞ্চাশ প্লাস তিন লাখ ষাট কত হচ্ছে? সাত লাখ পঞ্চাশ বাই আট লাখ দশ ইন্টু পঁয়তাল্লিশ হাজার, এটা করেছে। করে দেখ কত হচ্ছে, একচল্লিশ হাজার ছশো ষাট ইন্টু একটা বেরোবে, একচল্লিশ হাজার ছশো ষাট, এটা এটা ওরা বলছে বইতে, এটা করেছে, এটা করেছে ওরা বলছে। এই ফর্মটা ইউজ করো, বাট ওটাও এটাও ঠিক লাগছে, বাট তোরা যেহেতু বইতে এটা করেছে তোরা এটাই অ্যাপ্লাই করিস। বইতে বলতে চাইছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা তুমি খরচা পাবে, পঁয়তাল্লিশ হাজার তো খরচা পাবে না, এরা উপরে কি হয়েছে মানে কিছুই না, আমি যা করেছি ওরা শুধু নেট প্রফিটটাকে জুড়ে দিয়েছে, এই হচ্ছে তফাৎ। করে দেখ ভালো করে দেখ, ওরা কিন্তু কি করেছে, এক্সট্রা কি করেছে, মানে আমরা যা করেছি ওরা শুধু এক্সট্রা নেট প্রফিটটা জুড়েছে। তাহলে তোরা ওরা যেহেতু করেছে ওটাই কর, বাট আমার ওটা বেশি মানে কনসেপচুয়াল লেগেছে, যুক্তিসঙ্গত লেগেছে ওটা বেশি, লজিক্যাল লেগেছে, ঠিক আছে? ওটা করে দিয়ে এটা করেছে বুঝলে, বুঝতে পারলি তো? বইতে এটা করেছে, এটাই করে দিলাম, তাই তো? কি করেছে বইতে? বইতে এটা করেছে, তার মানে একচল্লিশ হাজার ছশো ষাট, বুঝতে পারলি তো? বলে এই তিনটার মধ্যে ছোট কোনটা? একচল্লিশ তার মানে ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং কত বললো? একচল্লিশ হাজার ছশো ষাট, আচ্ছা। এখন তুই বলিস এটা তো ফর্মুলা লেখেনি, ফর্মুলা লিখে দিবি না? এটা কি ছিল? এটা চার লাখ মানে নেট প্রফিট, এটা ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস, নেট প্রফিট আন ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস ইনটু অ্যাডিশনাল এক্সপেন্সেস, ঠিক আছে? ও করতে করতে মুখস্থ, এই ফর্মুলা মুখস্থ করবো, ফর্মুলা বোঝা থাকলে মুখস্থ করা ইজি, না বুঝলেই মুখস্থ টাফ। শেষ হয়ে গেল মোটামুটি, এবার জাস্ট ক্লেমটা করবো, আচ্ছা টোক এবার মেইনলি ক্লেমটা করবো, এটাই হচ্ছে এবার হচ্ছে আসল মানে গ্রস ক্লেম, এটাকে বলে গ্রস ক্লেম, এটাই বের করতে বলেছে। পাঁচ নম্বর, চার হলে এবার পাঁচ নম্বর কি লিখবো? কিছুই না, লস অফ প্রফিট, প্রথমে লিখ লস অফ প্রফিট, বল লস অফ প্রফিট কত বেরিয়েছিল আমাদের, লস অফ প্রফিট কত বেরিয়েছিল বল? দু লাখ সত্তর হাজার, লিখ দু লাখ সত্তর হাজার। তারপর কি বের করলাম? ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং, তার মানে শুধু দু লাখ সত্তরই চাবো না, আমরা কস্ট অফ ওয়ার্কিংটাও চাবো, ইনক্রিজড কস্ট অফ ওয়ার্কিং কত টাকা? একচল্লিশ হাজার ছশো ষাট হলো তো, এই দুটো টাকাই চাবো। কিন্তু যদি কোনো স্ট্যান্ডিং খরচ বাঁচাতে পারি তাহলে সেই টাকা কি আর ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না? তুমি তো স্ট্যান্ডিং খরচ বাঁচিয়ে দিয়ে সেই টাকাটা আর ক্যান্সেল করে দেবে, তাহলে কি লিখবো? সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস, কত টাকা বাঁচিয়ে দেয় কোশ্চেনে বলে দিয়েছে, এর উপরে সবকিছু আছে বুঝছ তো, বারো হাজার চারশো তিরিশ যোগ বিয়োগ কর যেটা বেরোবে তাকে বলে গ্রস ক্লেম।
করে দেখ, যোগ যোগ করে দেখ কত বের হচ্ছে, দেখো বলি গ্রস ক্লেম। এবার ছ নম্বর লাস্ট নেট ক্লেম বের করব। তুমি মনে করে শোনার চেষ্টা কর, আমরা যখন ইন্স্যুরেন্স ক্লেম করতাম লস অফ স্টক অ্যামাউন্ট অফ ক্লেম কি করে বের করতাম, এভারেজ ক্লজ অ্যাপ্লাই করলে লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু ডিভাইড বাই ক্লোজিং স্টক করতাম না, নিয়ে লিখছি না এটাই, ওটাই মনে কর ফর্মুলাটা, লস অফ স্টক এটাই তো ছিল গ্রস ক্লেম, এটাকে বলছে গ্রস ক্লেম, ঠিক আছে, মানে লস অফ স্টকের জায়গায় গ্রস ক্লেম, ইনটু পলিসি ভ্যালু যা ছিল এখনো তাই হবে পলিসি ভ্যালুই হবে, ওখানে কি ছিল ক্লোজিং স্টক অ্যাট ডেট অফ হায়ার, এখানে কি লিখবো জিপি অন adjusted annual turnover বেশ এটাই, মানে বুঝতে পারলি, শুধু জায়গাটা চেঞ্জ করে দিলাম, মানে কি ছিল ওটা বলে দিলাম, তাহলে নেট ক্লেম বের করার ফর্মুলাটা কি হবে, গ্রস ক্লেম, নেট ক্লেম বের করার ফর্মুলা হবে গ্রস ক্লেম ইনটু পলিসি ভ্যালু, আর এটা হচ্ছে গ্রস প্রফিট, গ্রস ক্লেম কত বেরিয়েছে 299,237 ইনটু পলিসি ভ্যালু কত ছিল, কোশ্চেনই বলে দিয়েছিল পলিসি ভ্যালু, 825,000 এখানে লিখে দিলে একটা ভুল হয়েছে, প্রথমে ছবিটা ছিল না ডায়াগ্রামটা ওটা কেটে ভুল করেছি, দেখ আমি এখানে আবার একটু ছোট করে এঁকে দিচ্ছি, এই দুটো ছিল তারপর এরকম ছিল, ঠিক তো, গোডাউনে আগুন লেগেছিল এই তারিখ, এই তারিখটা কত ছিল 1/7/17, ঠিক আছে, ঠিক তার এরকম সময় ছিল 1/7/16, আমি বলেছিলাম অ্যাডজাস্টেড টার্নওভার কাকে বলে, অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার ঠিক যেদিন আগুন লেগে তার আগে 12 মাস, তার মানে তুই দেখবি, তুই দেখবি 1/7/16 থেকে যদি 1/7/17 কোনো সেল দেয়, এরকম কি কোনো সেল বলেছে, বলেছে বাট তোদের চোখে পড়ছে না, আমি বলছি বলেছে বাট তোরা তো খুঁজে পাচ্ছিস না, 1/7/16 থেকে 1/7/16 থেকে 1/7/17 বুঝতে পারলি, দেখ এখানে একটা বলেছে ও ঠিক বলেছে টার্ন ওভার ফর দা ইয়ার এন্ডিং 30 জুন 2017 তো এটা মানেই তো 30 জুন 2017 সেল, বুঝতে পারছিস কি বললাম, 27,85,000, তার মানে তোতে তোকে তো বোঝালাম অ্যানুয়াল টার্নওভার কাকে বলে বোঝা গেল, হ্যাঁ এটাকে অ্যানুয়াল টার্নওভার বলে, ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম অ্যাডজাস্টের কথাটা কেন বলেছি, এর সঙ্গে 20% অ্যাড হবে, দেখ সব সময় অ্যাড হয় না, অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার যদি অঙ্কে 10 থাকে তাহলে অ্যাড হবে, अदरवाइज অ্যাড করার দরকার নেই, তার মানে 27,85,000 সঙ্গে তোকে 20% অ্যাড করতে হবে, ঠিক আছে, তার মানে তোকে আলাদা করে বের কর, এখানে আলাদা করে নিচে ওয়ার্কিং স্কোয়ার অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কত লিখবি স্যার, 27,85,000 প্লাস 20% করে দেখ কত হচ্ছে, 27,85,000 প্লাস 20% করে দেখ কত দাঁড়াচ্ছে, 27,85,000 প্লাস 20% করে দেখ কত দাঁড়াচ্ছে, করে দেখ 33,00,000 ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট সব মিলিয়ে 33,00,000, তাহলে আজকে জানুয়ারি টার্নওভার এখানে কত বসবে, 33,00,000 ইনটু কত বসে 30% নাকি বুঝছিস, তাহলে 299,237 ইনটু 825,000 ডিভাইড বাই 33,00,000 30% করলে কত হয়, 9,90,000 না 9,90,000, ঠিক আছে ক্যালকুলেট করে দেখ, কিছু নেই আমি বলছি সত্যি বলছি, রিয়েলি বিশ্বাস কর এই চ্যাপ্টারটা খুব সোজা, অ্যাকচুয়ালি আমি যদি তোকে বলতাম ফরম্যাট দিয়ে দিলে একটু মুখস্থ করে আয় অঙ্ক করিয়ে দেবো, ওটা ওটা সবচেয়ে টাফ ছিল, এটা আমি অনেক বুঝিয়েছি ধরে ধরে বুঝিয়েছি, অঙ্ক অনেক ছিল, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা প্রথম অঙ্ক বলি বলতে টাফ লাগছে, যখন তিনটে অঙ্ক হয়ে যাবে না তারপর তুই অঙ্ক সোজা লাগবে, তিনটে অঙ্ক হয়ে গেলে তুই বুঝিয়ে যাবি,
ওই ছবি ছবি দেখলেই এখন শরীর ছবিটাই মাথায় রাখতে হবে বল কত হয়েছে বল 2,49,364 মিলে গেছে বোঝা গেল একটা কথা তোকে বলেছি শুনে নে এটা মুছে দিই তো দেখ অঙ্কটা বোঝা গেল তো একচুয়ালি দেখ তোরা আগেও যখন ইন্স্যুরেন্স ক্লেম করি লস অফ স্টক প্রথমে কিন্তু অ্যামাউন্টটা ক্লেম বের করতি না মনে আছে কম্পেয়ার করতে হতো একটা জিনিস কম্পেয়ার করতে হতো সব অঙ্কে কিন্তু দরকার ছিল না আমি বলেছিলাম সব অঙ্কে কিন্তু তোর অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে অ্যাভারেজ ক্লস এটা তো অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করলাম সব জায়গায় অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করতে হয় না লিখেছিলাম নোট মনে নেই হয়তো এখন সেটা অন্য কথা লিখেছিলাম এই কেস হলে অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করবো এই কেস হলে অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করবো না দেখ না তোর এখানে তুই পলিসি করেছিলি কত টাকা পলিসি নিয়েছিলি কত টাকা 825,000 তোর লস হয়েছে কত টাকা তুই পলিসি নিয়েছিলি আট লাখ পঁচিশ কিন্তু এটা কত বেরোচ্ছে 990 ঠিক আছে ইনকেস যদি পলিসি ভ্যালু হচ্ছে যদি এটা কম হয়ে যেত তাহলে এটা এটাই বসে যেত বুঝলি না কি বললাম এটাই হচ্ছে সিস্টেম ছিল আগে আগে যখন ছিল এটাই সিস্টেম ছিল ওই যখানে মনে করার চেষ্টা কর পলিসি ভ্যালু আর ক্লোজিং স্টক অ্যাট ডেট অফ হায়ার দুটোর মধ্যে কম্পেয়ার করতাম ঠিক আছে তো আমি পলিসি নিয়েছি এত টাকা আর গোডাউনে আগুন লেগেছে এত টাকা ঠিক আছে এটাও তাই এখানে কম্পেয়ার করতে হয় কোন দুটোর মধ্যে এই গ্রস ক্লেম আর এইটা এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে ঠিক আছে তুই যদি ভালো করে দেখিস কালকে যে নোটটা দিয়েছিলাম নোটের মধ্যে পরিষ্কার লিখে দিয়েছি নোটের মধ্যে পরিষ্কার লেখা ছিল লাস্ট লাইনে দেখ একদম লাস্ট লাইনে লেখা ছিল অ্যাভারেজ ক্লস কখন অ্যাপ্লাই করব অ্যামাউন্ট অফ পলিসি যদি ছোট হয় অ্যামাউন্ট অফ পলিসি ছোট হয় বল না এখানে পলিসি ছোট নাকি এই দুটোর মধ্যে কোনটা ছোট বল না পলিসি ছোট নাকি গ্রস প্রফিট অন অ্যাজ এন্ড টার্ন ওভার কোনটা ছোট আমি আবার বলছি অ্যাভারেজ ক্লস কখন অ্যাপ্লাই করতে হয় পলিসি ভ্যালু পিভি আর গ্রস প্রফিট শর্টে লিখছি গ্রস প্রফিট অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার GPAATO ঠিক আছে তো যদি এরকম হয় তাহলেই অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করো আদারওয়াইজ অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করার দরকার নেই এই তো নিয়ম এটাই নিয়ম অ্যাভারেজ ক্লস কখন অ্যাপ্লাই করতে এটা বুঝতে হবে অ্যাভারেজ ক্লস কখন অ্যাপ্লাই করতে হবে যদি পলিসি কম থাকে তুই পলিসি যদি কম করিস তাহলেই অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই করার দরকার নেই এখন যদি বলতে স্যার এটা যদি উল্টো হয়ে যায় তখন এটাই হবে নেট ক্লেম বুঝতে পারলি এটাই লেখা ছিল এখানে এটাই লেখা ছিল বুঝতে পেরেছিস কি বললাম তোরা আগেও মনে করার চেষ্টা কর কি করে করতে যখন লস অফ স্টক করতাম কি লেখা ছিল ওখানে লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু ডিভাইড বাই ক্লোজিং স্টক অফ ফায়ার কখন যদি ক্লোজিং স্টক বেশি হয় আমি পলিসি করেছি 1,00,000 টাকা কিন্তু আমার যেদিন গোডাউনে আগুন লেগে সেদিন 1,50,000 টাকা আছে তাহলে তো অ্যামাউন্ট অফ ক্লেম অবশ্যই অ্যাপ্লাই করতে পারি মানে অ্যাভারেজ ক্লস আদারওয়াইজ না তাই না ভাব না তুই পলিসি নিয়েছিস 1,00,000 টাকা পলিসি নিয়েছিস 1,00,000 টাকা ঠিক আছে গোডাউনে আগুন যেদিন লেগেছে সেদিন স্টকে কত ছিল 1,50,000 টাকা ঠিক আছে ক্লোজিং স্টক যেদিন গোডাউনে আগুন লেগেছে সেদিন স্টকে কত ছিল 1,50,000 টাকা তাহলে তুই ভাব না তোকে সকলই তো অ্যাভারেজ ক্লস অ্যাপ্লাই হবে ঠিক আছে এখন যদি 1,50,000 এর জায়গায় যদি 50,000 টাকা থাকে তুই 1,00,000 টাকার পলিসি নিয়েছিস 50,000 টাকার মাল আগুন লেগে তোকে কত দেবে 50,000 টাকা দেবে এটাই তো এখানে বলতে চেয়েছি আর তো কিছু না কমন জিনিস কমন জিনিস একদম কমন জিনিস তুই ধর একটা মেডিক্লেম করিস তোর মেডিক্লেমের পলিসি নেওয়া ছিল ধর 1,00,000 টাকা তোর ট্রিটমেন্ট হলো ধর
70,000 টাকা পড়েছে, তো কত দেবে? 70ই দেবে। কিন্তু পলিসি নিয়েছি 1,00,000 টাকা, তোর খরচা হলো 1,50,000 টাকা, তোরাই 1,50,000 টাকা দেবে? ওই 1,00,000 এর মধ্যেই দেবে, কিন্তু ওই 1,00,000 এর মধ্যে, ওই 1,00,000 এর উপর উঠবে না। এটাই তো নিয়ম। অর্থাৎ তোর পলিসি ভ্যালু যা আছে পলিসি ভ্যালুর উপরে উঠবে না। দেখ পলিসি ভ্যালু বলতে 8,00,000 এর উপরে উঠবে উঠবে না কখনো, এটা মাথায় রাখতে হবে তোকে। ছ 2,06,00,000 এটা আগে 1,1,5 থেকে 31,12,5 এটা 1,1,6 থেকে 31,12,6 আগুন লেগেছে কবে? 30,6,6 এই তারিখে 30,6,6 আগুন লেগেছে, ঠিক আছে। তো ইন্ডেমনিটি পিরিয়ড অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমি 6 মাসের সময় চেয়েছি বলে 6 মাসের মধ্যে আমার বিজনেস ওকে হয়ে যাবে, ঠিক আছে। 6 মাস সময় চেয়েছি, তার মানে 6 মাস তো ধর ৩০,৬,৬ থেকে ৩১,১২,৬ এটা এটা হবে, এটা একটু ভুল হয়েছে, ডেটটা ভুল হয়েছে। 1,4,5 থেকে হবে 31,3,6, তারপর এটা হবে 1,4,6 থেকে 31,3,7 এটা হবে, এটা অ্যাকাউন্টিং ইয়ার বলেছিল, ঠিক আছে। তো এটা একটু দেখতে ভুল হয়েছিল, আর এটা হচ্ছে 31,12,6। আমি ক মাসে ইনভেন্টরি পিরিয়ড চেয়েছি 6 মাসে, ইনভেন্টরি পিরিয়ড 6 মাসে, 6 মান্থ, ঠিক আছে। বুঝতে পারছিস তো? গোডাউনে আগুন লেগেছে এই তারিখে, গোডাউনে আগুন লেগেছে এই তারিখে 30,6,6 আমি 6 মাসের পিরিয়ড চেয়েছি, মানে 6 মাস মানে এত তারিখে, এইটুকু সময় হচ্ছে ইনভেন্টরি পিরিয়ড 6 মাস। সাম ইনসিওর মানে পলিসি নিয়েছিলাম 50,000 টাকা, বলে টার্ন ওভার ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2006, ঠিক আছে। তো 30 জুন 2006 মানে বুঝেছিস? দেখ আমি এখানে টুকে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যানুয়াল টার্নওভার কোশ্চেনে কত বলেছে বুঝতে পারছিস তো? অ্যানুয়াল টার্নওভার কাকে বলে বলেছি? আমি বলেছিলাম যেদিন গোডাউনে আগুন লাগবে, গোডাউন আগুন লেগেছে কোন দিন? এই তারিখে, ঠিক তার আগের 12 মাসের সেল, মানে এরকম একটা ছিল এখানে ডেট 30/6/5 থেকে 31/12/6, অর্থাৎ এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের সেল, এটাকে বলা হয় অ্যানুয়াল টার্নওভার। বুঝে গেল অ্যানুয়াল টার্নওভার কোনটা? কিনে বুঝতে পারছি অ্যানুয়াল টার্নওভার কোনটা? আমি একেও দিলাম, আমি আগেরটা ডায়াগ্রাম করিনি, এখানে ডায়াগ্রামও বুঝিয়ে দিলাম অ্যানুয়াল টার্নওভার কাকে বলে। যেদিন গোডাউনে আগুন লেগেছে তার আগের 12 মাস, কত কত বলেছে অ্যানুয়াল টার্নওভার? হ্যাঁ, কত টাকা বলেছে? 2,00,000 টাকা, 2,00,000 টাকা হয়ে গেল। নেট প্রফিট বলে দিয়েছিল 12,500 টাকা, স্ট্যান্ডিং চার্জ বলেছে 28,500 টাকা, সব বলেছে। তুই আগে বল এইটুক পিরিয়ডে সেল কত, এটাকে বলে অ্যাকচুয়াল সেল, সেটা কত বলেছে? এটা কত বলেছে অ্যাকচুয়াল সেল বলতে পারবি? 30/6/6 থেকে 31/12/6 বলতে পারবি কত বলেছে? কত বলেছে এইটুক পিরিয়ডে সেল? হ্যাঁ, 56,000। ঠিক আগের পিরিয়ডে সেলটা কত বলেছিল? এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সেলস, 1,10,000 বলে দিয়েছিল।
ঠিক আছে, তো আরম্ভ কর শর্ট সেলস লেখ, প্রথম ওয়ার্কিং লেখ শর্ট সেলস, কি লিখবো স্ট্যান্ডার্ড সেলস, এক লাখ দশ হাজার, ট্রেন্ড বলেছিল কিছু, হ্যাঁ 10% ট্রেন্ড বলেছিল, প্লাস ট্রেন্ড 10%, এক লাখ দশের 10% কত হয় 11,000 টাকা, তার থেকে মাইনাস করবো অ্যাকচুয়াল সেলস, কত অ্যাকচুয়াল সেলস 56,000 টাকা, বাদ দে কত হচ্ছে বল, কত হচ্ছে 1,21,000 থেকে 56 বাদ দিলে 65,000 টাকা শর্ট সেলস। এরপর কি করতাম, জিপি রেশিও, জিপি রেশিও কি করে বের করতাম, নেট প্রফিটের সঙ্গে কি করতাম, ইনসিওরড স্ট্যান্ডিং চার্জেস, তাই তো, কিন্তু কোশ্চেনে না শুধু স্ট্যান্ডিং চার্জেস বলেছে, তাহলে ওটাকে ইনসিওরড ধরে নিবি, কি এই অঙ্কে ঝামেলা নেই, যেমন জানি ঝামেলা নেই, আগের অঙ্কটা বলেছিল টোটাল স্ট্যান্ডিং চার্জেস, মানে মোট কথা আগেরটা বলেছিল ইনসিওর আর ইনসিওর দুটো বলেছিল, সেখানে তো ঝামেলাই নেই, কি বললে বুঝতে পারছিস তো, নেট প্রফিটের সঙ্গে স্ট্যান্ডিং চার্জেস যোগ করে দেবো, ডিভাইডেড বাই কি হবে, কি লিখেছিলাম সেলস, তাই তো কি লিখেছিলাম আগের অঙ্কটা, কি লিখেছিলাম বল, তোরা যদি এই নিচের সেলটা বলতে অসুবিধা কোনো সমস্যা নেই, তুই নেট প্রফিটের পাশে ডেট কি বলেছে, নেট প্রফিটের পাশে ডেট কি বলেছে 31/6, তাহলে সেলের পাশেও 31/6 হতে হবে, কমন ব্যাপার, নেট প্রফিট যেই পিরিয়ডে সেল তো সেই পিরিয়ডেই নেব, তাহলে এখানে লিখবো কি লাস্ট অ্যাকাউন্টিং ইয়ার সেলস, নেট প্রফিট বলেছিল 12,500, স্ট্যান্ডিং চার্জেস বলেছিল 28,500, ডিভাইড বাই 1,98,000, তাই তো তারপর কি করতাম, লস অফ প্রফিট, তাই তো কি করতাম, শর্ট সেল 65,000 টাকা ইন্টু 20.71%, কত হচ্ছে করে দেখ, আগের অঙ্কটা করলি তো, এই অঙ্কটা করলি, এরপরে যখন আরেকটা অঙ্ক করবি দেখবি ইজি মনে পড়ে যাবে, কিছু নেই অঙ্কের মধ্যে কিছু নেই, আরে তুই যখন ইন্স্যুরেন্স ক্লেম করতি, ইন্স্যুরেন্স ক্লেম অনেক টপিক ছিল, ওই নর্মাল লস অ্যাবনর্মাল এগুলো অনেক টাফ টাফ অঙ্ক ছিল, তার তুলনায় এগুলো কিছুই না, কত হয়েছে বল, 13,461, 13,461 লাস্ট ক্লেম করবি, অ্যামাউন্ট অফ ক্লেম মানে গ্রস ক্লেম পে করছি, গ্রস ক্লেম কি করে করতাম, প্রথমে লিখতাম লস অফ প্রফিট, তাই তো লস অফ প্রফিট কত, 13,461, তারপর বল এর সঙ্গে কি যোগ করতাম বলতে পারবি, ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং, ও তোরা বললি, তোরা এখন একটা কথা বলি জানিস, শুনেছি কি বলেছি, জানি হয়ে গেছে, তোরা একটা কথা বলেছিস, বলি স্যার আপনি ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং এর ওয়ার্কিংটা করলেন না কেন, দেখ এই পিরিয়ডে যে আমি গুডস বেচেছি তার জন্য কি আমি আলাদা কোনো ঘর ভাড়া করেছি, সেটা বলেই দেয়নি আলাদা ঘর ভাড়া করেছি, তাহলে যেটা বলেইনি তার ওয়ার্কিং করবো কেন, ওটা যে ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং, ওটা তো বলেইনি করতে, মানে যদি কোশ্চেনে অ্যাডিশনাল খরচা বলতো তাহলে ওই ওয়ার্কিং করতাম, তাহলে এই ওয়ার্কিং করার কোনো মানেই হয় না, আর যদি ওই ওয়ার্কিং করার মানে না হয় তাহলে এখানে ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং কত হবে, জিরো হবে, তার মানে অঙ্ক তখনই টাফ হবে যদি ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং এর কনসেপ্ট থাকে, নাহলে তো আরো ইজি, না তো কিছুই নেই অঙ্কটার মধ্যে, ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং, হ্যালো তার থেকে মাইনাস করবো কি, সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস, আছে কিছু বল, কিছু বাঁচাতে পারে স্ট্যান্ডিং চার্জেস, কোথায় বলেছে, আমি আমার চোখে পড়েনি, তোর চোখে পড়েছে,
সাম ইনসিওরড পলিসি ভ্যালু। তাহলে কি হলো, এটা গ্রস ক্লেম হয়ে গেল 13,461, ঠিক তো? গ্রস ক্লেম ক্লেম হয়ে গেল 13,461। দেখ লাস্ট বের করতে বলছি অ্যামাউন্ট অফ ক্লেম, তাই তো? আমি আগের অঙ্কটা বললাম অ্যামাউন্ট অফ ক্লেম বের করাটা শিখালাম না, মানে অ্যামাউন্ট অফ ক্লেম কি করে বের করতাম, গ্রস ক্লেম, গ্রস ক্লেম ইনটু কি বলেছিলাম, গ্রস ক্লেম ইনটু পলিসি ভ্যালু ডিভাইড বাই জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। তাকে অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কর, অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কত ছিল, দেখ অ্যানুয়াল টার্নওভার তো 2 লাখ, অ্যানুয়াল টার্নওভার 2 লাখ, এর উপর 10% করব, কেন 10% ইনক্রিজ করেছে, ট্রেন্ড বলেছিল 2,20,000, এটা তো অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, তার উপর কত পার্সেন্ট, 20.71% করলেই হবে জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, কত হচ্ছে তাহলে এখানে লিখছি, এটাকে বলে জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কত বেরিয়েছিল বল, এটা বললি 45,000, কত দেখি 2,20,000 20.71% 45,461, এটা হচ্ছে অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, তাই তো? আর পলিসি ভ্যালু কত ছিল তোর অঙ্কে নেওয়া, 45,562, তুই কত টাকা এখানে তোর অ্যাভারেজ ক্লোজ অ্যাপ্লাই হবে না, কিছুক্ষণ আগেই বললাম অ্যাভারেজ ক্লোজ অ্যাপ্লাই হবে না, সেক্ষেত্রে গ্রস ক্লেমটাই হয়ে যাবে তোর অ্যামাউন্ট অফ ক্লেম, এরকম মতো, তাই এখানে আলাদা করে দিবি আনসার করে, এটাই আনসার, বুঝতে পারলি কেন হলো, কারণটা বলে দিলাম কিন্তু, তাহলে কারণটা তোকে এক্সামে লিখে দিতে হবে, ঠিক আছে? তো এখানে লিখেছি সিন্স পলিসি ভ্যালু ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড ইট ইজ নট আ কেস অফ আন্ডার ইন্স্যুরেন্স, ঠিক আছে? তো অর্থাৎ ইন্স্যুরেন্স যদি তুই বেশি করে রাখিস, ইন্স্যুরেন্স এখানে কি ইন্স্যুরেন্স বেশি করেছিস না কম করেছিস, বেশি করেছিস, তাহলে তো অ্যাভারেজ ক্লোজ অ্যাপ্লাই করতে হবে না, অ্যাভারেজ ক্লোজ কখন অ্যাপ্লাই করবি, কম করলে, তো বেশি করেছিস, ঠিক আছে, অ্যামাউন্ট অফ ক্লেম এটাই হবে অ্যামাউন্ট অফ ক্লেম, শেষ হয়ে গেল।